নিচে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব এবং ভগীরথ মাঝি সুশান্ত সিংহ মাননীয় ভগীরথ মাঝি এবং সুশান্ত সিংহ তাকেও বরণ করব আমরা পেয়েছি তাদেরকে এবং অনিল বরণ গোরক্ষী মহাশয় তাকেও আমরা বরণ করে নেব মাননীয় বিশ্বজিৎ সিংহ মহাশয় এবং মাননীয় শুভজিৎ সিংহ বিশিষ্ট সমাজসেবী তাদেরকেও আমরা বরণ করব মাননীয় সুদীপ্তা মিশ্র কাকিমা আমাদের ওনাকে বরণ করবেন আমাদের ভাইপোদা ভাইপো ট্রান্সপোর্ট সমীরণ গোরক্ষী ফটোগ্রাফের দায়িত্বে যারা আছো বরণ করে নিচ্ছি আমাদের কাকিমা প্রথমবারের মতো গঙ্গাজলঘাটি মাঠে এলেন একটা হাততালি হবে মাননীয় সুদীপ্তা মিশ্রকে আমরা বরণ করে নেব এবং আগামী দিনে উনি আসবেন আমরা এই আশাটা করছি এবং মাননীয় জল এজন জলটা এবং মাননীয় গৌতম মিশ্র মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করব বরণ করছে আমাদের মিন্টু কাকু মাননীয় অনির্বাণ মুখার্জি মহাশয় গৌতম মিশ্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন একটা হাততালি হবে বাঁকুড়া জেলার সুসন্তান শ্রী গৌতম মিশ্র মহাশয় আমাদের অজয়দা এসছেন এদিকে অজয়দাকে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য বরণের দায়িত্বে যারা আছো একটু বরণ করে নেবে সকলকে ধন্যবাদ আমাদের এই স্তুতি অনুষ্ঠানে পাশে থাকার জন্য আমাদের এবং দুই দলের কর্মকর্তা এসছেন আমরা শুভদীপকে ডেকে নেব তার সাথে সাথে ডেকে নেব এইচএফসি বয়েজের পুচু পুচুকেও ডেকে নেব দুই ক্যাপ্টেনকে এবং কর্মকর্তা শুভদীপকে ডেকে নেব সামনে বরণের দায়িত্বে যারা আছো আমি ডক্টর উত্তম কুমার মল্লিক মহাশয়কে অনুরোধ করব মাননীয় আশি সাহেবকে বরণ করার জন্য পুষ্পস্তবক দিয়ে এইচএফসি বয়েজের কর্ণধার কাব্য এবং ইএসএস এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননের দুই কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা বরণ করে নেব মাননীয় কৃষ্ণেন্দু ধীবর আপনি যেখানেই থাকুন মঞ্চে আসন গ্রহণ করুন আমরা অনেকক্ষণ ধরে আপনাকে অপেক্ষা করে আছি আজকের ফাইনালে যে জার্সিগুলি উনি স্পন্সর করেছেন স্বর্গীয় মুকেশ ধীবরের স্মৃতিতে এবং মাননীয় কৃষ্ণেন্দু ধীবরকে আমরা বরণ করে নেব একবার নিচে আসবে তোমরা দুটো দুটো ব্যাচ নিচে আসবে দুটো ব্যাচ নিয়ে নিচে আসবে দুই কর্মকর্তাকে পেয়েছি শুভদীপ চক্রবর্তী এবং কাব্য এইচএফসি বয়েজের কর্ণধার দুজনকে আমরা বরণ করে নেব একটা হাততালি হবে ফটো 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 প্রথমেই বরণ করে নেব এইচএফসি বয়েজের কর্ণধার কাব্যকে এবং এরপর বরণ করব আমরা এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননের কর্ণধার শুভদীপ চক্রবর্তীকে এরপরেই আমরা ফাইনালের যে মূল অনুষ্ঠান সেটা শুরু করব তো দুই অতিথি যে প্রথমে দুই দলকে আমরা মাঠে সুসজ্জিতভাবে নিয়ে যাব সেখান থেকে আমরা প্রথমে বিশিষ্ট অতিথিদের অনুরোধ করব আপনারা একটু সামনেটাই চলে প্রথমে খেলোয়াড়রা চলে যাবে তারপরে অতিথিরা আপনারাও পরিচয় পর্ব সেরে নেব প্রথমে সামনে দিকে তাকাবে ডাবলুদা এবার থেকে আমরা মাইক তুলে দিচ্ছি আমাদের কমেন্টেটর আফাফুল আনসারি ডাবলুদার হাতে ডাবলুদা সামনে ডাবলুদা একবার এইখান থেকে শুরু হবে ডাবলুদা একবার এইদিকে আসবে ডাবলুদা আচ্ছা দর্শক বন্ধু যারা আছেন মাঠটা ছেড়ে দেবেন একটু অলরেডি আমরা লেট করে ফেলেছি অনুরোধ করছি মাঠটা ছেড়ে দেওয়ার জন্য
ওকে ডাবলুদা হ্যালো 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 আমি অনুরোধ করবো মাঠের মধ্যে উপস্থিত যারা রয়েছেন একটু সামনে আসবেন, মাঠে আসার জন্য অনুরোধ করছি। সকল অতিথিদেরকে অনুরোধ করছি মাঠে আসার জন্য। করতালি হবে, কেননা মাঠ ভর্তি দর্শক আজকে দেখবে মেগা ফাইনাল গঙ্গাজল ঘাটি চ্যালেঞ্জেস ট্রফি সিজন 3। দর্শক একবার করতালি, একবার উচ্ছ্বাস একটা প্রকাশ হোক, জ্বলে উঠুক গঙ্গাজল ঘাটির মাঠ, ছড়িয়ে পড়ুক একটা বিধ্বংসী মেজাজের খেলা, ব্যাট এবং বলে লড়াই জমে উঠবে আর কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সকলকে। थैंक यू सो मच। नमस्कार, आप सभी का फिर से एक बार बहुत बहुत स्वागत है गंगाजल घाटी चैलेंजर्स ट्रॉफी सीजन 3। आज फाइनल दिन, फाइनल मुकाबला, एक तरफ एचएफसी बॉयज तो एक तरफ ईएसएस अमरकानन, दो टीम तैयार इस बड़े मुकाबले के लिए। तो स्वागत है आप सभी का, जितने भी दर्शक पहुंचे ग्राउंड, जितने लोग नजर रखे इस वक्त ए प्लस स्पोर्ट्स के माध्यम से, लाइव दिख रहे हैं आप ए प्लस स्पोर्ट्स गंगाजल घाटी चैलेंजर्स ट्रॉफी सीजन 3। वेलकम टू ऑल ऑफ यू, इट्स अ ग्रेट डे फॉर अस। गंगाजल घाटी चैलेंजर्स ट्रॉफी सीजन 3 फाइनल मैच बिटवीन टू टीम, वन साइड ईएसएस अमरकानन, अनदर साइड एचएफसी बॉयज दुर्गापुर। হ্যালো, ধন্যবাদ জানাবো আমাদের কমেন্টেটরদের। আজকে যে জার্সিগুলি স্পন্সর করেছেন টিআর স্পোর্টস কুয়া বাগান, আজকে কমেন্টেটরদের যে জার্সিগুলি সেগুলি উনি স্পন্সর করেছেন, মাননীয় দুলাল বাবু, তাকেও ধন্যবাদ জানাবো কমেন্টেটরদের জার্সি স্পন্সর করার জন্য। আমরা পেয়ে গেছি ভয়েস অফ বেঙ্গল সুমন্ত ব্যানার্জিকে। এরপর শুরু হবে কমেন্ট্রি। এছাড়াও পেয়েছি আমাদের এর আগেই যারা হিন্দিতে শুনছিলেন রজতদাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব এবং বরণ করে নেব। তার সাথে সাথেই সুমন্ত দা, দুজনকেই বরণ করে নেব, বরণের দায়িত্বে আছো, একবার চলে আসবে। तो सभी अतिथिगण यहाँ पे पहुंचे हैं, दोनों टीम साथ में है, ऑल द बेस्ट कह रहा हूँ, यही कह रहा हूँ अच्छा खेलिए, लेकिन जीतेंगे कोई एक टीम। कौन बनेंगे चैंपियन सीजन 3 गंगाजल घाटी चैलेंजर्स ट्रॉफी सीजन 3? तो साल बदला है, क्रिकेट का फ्लेवर भैया। খেলোয়াড়দের বরণ পর্ব হবে, আমাদের মেয়েরা যারা বরণের দায়িত্বে আছো একটু চলে যাবে, আমরা খেলোয়াড়দের চন্দনে টিকা দিয়ে বরণ করে নেব। এরপর আমরা নীরবতা পালন করব কিছুক্ষণের জন্য, তারপর জাতীয় সঙ্গীত, তারপরে আমাদের পরিচিতি পর্ব, শেষ হলেই আমরা টসটা সেরে নেব। আজকে টসের কয়েনটি স্পন্সর করেছেন শ্রী কাশীনাথ দাস, ধন্যবাদ জানাবো। দেড় ভরি রূপার কয়েন আজকে টসের জন্য শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন লাইভ এ প্লাস স্পোর্টস চ্যানেলে।
আচ্ছা সুমনদা একবার যেতে হবে মনে হচ্ছে হ্যালো হ্যালো তো এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি গ্র্যান্ড ফিনালের জন্য গঙ্গা জলঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি আরও একবার তার ফাইনাল ম্যাচ এবং আমরা অপেক্ষা করছি এই ফাইনালের চ্যাম্পিয়ন হয়ে কাদেরকে আমরা নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাই এই মুহূর্তে মাঠে যারা উপবিষ্ট রয়েছেন এবং মাঠের বাইরেও যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে আমি একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করব কারণ বিগত দিনে এই টুর্নামেন্ট চলাকালীন আমরা যাদেরকে হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণের জন্য নীরবতা পালন করব আমাদের অত্যন্ত কাছের ভাইয়ের মতোই অমর্ত্য সিংহ এবং তার সাথে বিশ্ব ফুটবলের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব তথা ফুটবলের সম্রাট পেলে আমরা প্রত্যেকের আত্মার শান্তি কামনাতেই নীরবতা পালন করব এবং সবাইকে অনুরোধ করছি যোগ দেওয়ার জন্য শুরু করুন ধন্যবাদ আর এবার সময় জাতীয় সঙ্গীতের আমি সবাইকে অনুরোধ করছি মাঠের চারপাশে যারা রয়েছেন একটু উঠে দাঁড়াবেন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে একটা গর্বের মুহূর্ত একটা অহংকারের মুহূর্ত তাই আমরা সমবেত কণ্ঠে প্রত্যেকেই এই মুহূর্তে জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনকে উচ্চারণ করব সবাইকে অনুরোধ করছি মাঠের ভেতর এবং মাঠের বাইরে যারা রয়েছেন আপনারা প্রত্যেকেই উঠে দাঁড়াবেন এবং আমাদের এই জাতীয় সঙ্গীতের সাথে কণ্ঠে কণ্ঠ মেলাবেন রেডি প্লে জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধ গুজরাত মারাঠা দ্রাবিড উৎকল বঙ্গা বিঞ্জ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয়গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে ধন্যবাদ সবাইকে আমরা চলে যাব সরাসরি ফাইনালের টস পর্বে যেখানে 22 গজে অপেক্ষা করছে আফাফুল তো ডাব্লুকে আমি ওখান থেকে আমন্ত্রণ জানাবো টসে যাওয়ার জন্য আমাদের সম্মানীয় অতিথি যারা রয়েছেন তারা প্রত্যেকেই মঞ্চে ফিরে আসবেন আসন গ্রহণ করবেন ওদিকে খেলা শুরু হবে একসাথে আমি অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানীয় শ্রী গৌতম মিশ্র মহাশয় আমি ওনাকে একটু মাঠের মাঝে যাওয়ার জন্য অনুরোধ করব স্যারকে একটু মাঠের মাঝে যাওয়ার জন্য অনুরোধ করব আপনার শুভ হাত দিয়েই টসটা হবে একটু মাঠে যেতে হবে একই সাথে আইসি সাহেব আছেন একদম প্রথম দিন থেকেই উনি আমাদের মধ্যে ছিলেন তো ওনাকেও আমরা একটু মাঠে থেকে যেতে অনুরোধ করব তো ফাইনালে টস কয়েন উঠবে কারা প্রথমে ব্যাটিং করবে কত রান টার্গেট হিসেবে সেট আপ হবে তো অনেক স্ট্র্যাটেজি রয়েছে স্ট্র্যাটেজির লড়াই হবে দুই দলের কাছে এই মুহূর্তে তবে আমরা সবাই অপেক্ষা করছি একটা উপভোগ ফাইনালের জন্য কারণ গঙ্গা জলঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি নিজেই নিজেকে সেট করেছে এই মুহূর্তে সারা বাঁকুড়া থেকে বড় রানিং ক্রিকেট টুর্নামেন্ট Thank you.
So time for toss to captain with us, MD and another side Puchu. One side SFC boys, another side ESS Amar Kanan. Final match of Ganga Jal Ghati Challenge Trophy. So welcome, aap sabhi ka swagat hai. Toss le tayyar hai yahan pe dono team ke captain. IC sir yahan pe tayyar hai toss ke liye. Spin karenge sir, spin the coin please. Head is the call, tail is the call. HFC boys won the toss. Siddhant ki hobe. আমরা ব্যাটিং করব প্রথমে কিছু প্ল্যান থাকবে আজকে ফাইনাল ম্যাচ বারবার করে ম্যাচ কত রান করলে ভালো হয় পিচ কন্ডিশন যদি দেখি আমরা পিচ কন্ডিশন ভালোই আছে এবং আমাদের প্ল্যানিং এটাই থাকবে সব থেকে বেশি স্কোর বোর্ড আমি স্কোর বোর্ডে রান করার জন্য এবং যাতে বলার উপর প্রেশার না থাকে আর উইল এনজয় দ্য গেম এবং আফাফুল এই মুহূর্তে কাব্যর কাছে যাব আরো একটা প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে যদিও পার্সোনাল ব্যাপার তবুও কিছুটা বলতেই হয় বাবা অসুস্থ এবং আজকে হার্টের বাইপাস সার্জারি হচ্ছে অলরেডি এই মুহূর্তে মিশন হসপিটালে অ্যাডমিট তার মধ্যেও খেলতে পাঠিয়েছেন উনি যে চ্যাম্পিয়ন হয়ে এসো তো এটাও একটা বিরাট বড় আঙ্গিক এখানে যে ক্রিকেটের সৌজন্যে এবং গঙ্গাজল ঘাটি চ্যালেঞ্জার্স ট্রফির সৌজন্যে কিন্তু মাঠে দাঁড়িয়ে রয়েছে এবং পুরো এইচএফসি বয়েজ সেভাবেই মাঠে নামবে তো শুভেচ্ছা রইল অনেক এমডির কাছে চলে যাবো কাব্য এবং কি বলবেন এই আয়োজন সম্পর্কে এত সুন্দর আয়োজন রানিং ক্রিকেট টুর্নামেন্ট যদি বলি আমরা খুবই কম দেখে যদি ওয়েস্ট বেঙ্গল যদি আমরা তাকাই তো কি বলবেন এই আয়োজন সম্পর্কে গঙ্গাজল ঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি মতো আয়োজন আমি খুবই কমই দেখেছি এবং যে যে সুন্দর আপ্যায়ন চারিদিকে এবং যেই যেই পূর্ণিমানভাবে কমিটি এবং প্রতিটা লোক আমাদের সাহায্যে দাঁড়িয়েছিল এবং যেই হিসাবে খেলা হয়েছে আমি সত্যিই খুব প্রশংসাজনক থ্যাংক ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ এমডি আগর আপ টস জিততে তো আপনি কি করতে আমি পহলে ব্যাটিং হি করতে লেকিন আপ পহলে গেন্দবাজি করনা হোগা আপকো 10 ওভার কা ম্যাচ হ্যায় 12 ওভার কা ম্যাচ মাফ কিজিয়েগা 12 ওভার কা ম্যাচ হ্যায় তো কিতনা রান পে রুকনা চাহেঙ্গে আপনি টিম কো 110-120 আচ্ছা उसमें रोकने की कोशिश करेंगे काफ़ी जगह बंगाल खेल चुके हैं शॉर्ट फॉर्मेट भी लॉन्ग फॉर्मेट भी और ये रनिंग क्रिकेट टूर्नामेंट बांकुड़ा में जिस तरह से होता है ये गंगाजल घाटी चैलेंजर्स ट्रॉफी इससे आयोजन के बारे में क्या कहेंगे आप यहाँ पे मैं दूसरा साल फाइनल खेल रहा हूँ और यहाँ का जैसा अरेंजमेंट होता है मुझे बांकुड़ा में सबसे अच्छा यही अरेंजमेंट लगता है यहाँ का गेम थैंक यू ऑल द बेस्ट थैंक द न्यूज फ्रॉम द सेंटर एच एफ सी बॉयज दुर्गापुर वन द टॉस डिसाइड टू बैट फर्स्ट एच एफ सी बॉयज दुर्गापुर ने टॉस जीता पहले बैटिंग करने का फैसला किया यानी पहले बॉलिंग करेंगे ई एस एस अमर कानन यहाँ से चलेंगे कमेंट्री बॉक्स के लिए जहाँ पे वेट कर रहे हैं अंशुमन दा सुमंतो दा और रजत ओवर टू कमेंट्री बॉक्स थैंक यू हेलो हेलो गंगाजल घाटी उच्च विद्यालय माननीय प्रधान शिक्षक শ্রী মাননীয় কালীপ্রসাদ ব্যানার্জি মহাশয় তিনি এসেছেন তাকেও আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আচ্ছা বরণের দায়িত্বে যে আছো যারা তারা একটু বরণটা করে নেবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় গঙ্গাজল ঘাটি উচ্চ বিদ্যালয় তাকে আমরা বরণ করে নেব আজকের ম্যাচ অফিসিয়াল শুভদীপ দাস এবং সুজয় চ্যাটার্জি আজকের ম্যাচ অফিসিয়াল ইতিমধ্যে পৌঁছে গেছেন দুজনে বিশিষ্ট সমাজসেবী আমাদের জেলার মানুষ আমাদের কাছের মানুষ শ্রী নিমাই মাঝি মহাশয় তিনি এসছেন প্রতিদিনই প্রায় আসতেন আমরা খেলাতে দেখেছি এবছর একটু চাপ আছে তবুও আজকে ফাইনালের দিনে সময় বের করে চলে এসছেন মাননীয় নিমাই মাঝি মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আমরা পেয়েছি আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি ওনাকে কাছে পাওয়ার জন্য আসন এবং বরণের দায়িত্বে যারা আছো ওনাকে বরণ করে নেবে মাননীয় নিমাই মাঝি উনিও ক্রীড়াপ্রেমী মানুষ খেলা ভালোবাসেন আজকে এসছেন গঙ্গাজল ঘাটির মাঠে তো শুরু হচ্ছে আমাদের প্রতিযোগিতা ব্যাটিং টিম এইচএফসি বয়েজ আপনাদের ওপেনারদের নেমে যেতে অনুরোধ করব 12 ওভারের ম্যাচ এবং প্লেয়িং ইলেভেনটা জমা হয়ে গেছে আমরা প্লেয়িং ইলেভেনটা ঘোষণা করে দেবো রজতদা ব্যাক টু ইউ প্লেয়িং ইলেভেন এবং বাকি সমস্ত ডিটেলস প্রথমেই बहुत बहुत धन्यवाद अंशुमन दा का आप सभी का हार्दिक स्वागत करता हूं आप सभी का हेलो हेलो गंगा जल चैंपियंस ट्रॉफी में आप सभी का हार्दिक स्वागत है आप सभी का हार्दिक अभिनंदन है तो लौटते हैं टॉस पहले जीतकर एचएफसी बॉयज दुर्गापुर की टीम ने पहले बल्लेबाजी करने का लिया है निर्णय तो टीम लिस्ट कुछ इस प्रकार से एचएफसी बॉयज दुर्गापुर की टीम का
राजा किशोर बिक्की बाबुन जिन्होंने सेमीफाइनल में उम्दा प्रदर्शन दिखाया बल्ले से 64 रनों की निजी पारी खेली। उसके बाद सुनील पुचू राजन कौशिक लड्डू सुमंतो काव्या पोचन और सौरभ जो कि अतिरिक्त के रूप में, और दूसरी तरफ ESS अमरकानन टीम के कप्तान MD गोल्डी राहुल सिंह राहुल शर्मा सौरभ सिंह कल्लू बिल्लू भैरव रमेश मिलन अभिषेक प्रक्षित सौरभ सिन्हा सूर्जो राजीव। तो ग्रैंड फिनाले प्रगति में देखना होगा कौन सी टीम आज जीत का सहरा बांधती है। काफी संघर्ष कर आज गंगाजल घाटी चैलेंजर्स ट्रॉफी में दोनों ही टीम फाइनल में, एक शेर तो दूसरा सवा शेर HFC बॉयज ESS अमरकानन। हेलो बैट्समैन नेम नॉन स्ट्राइक नॉन स्ट्राइक सुनील स्ट्राइक राजा थैंक यू। तो HFC बॉयज दुर्गापुर की टीम के तरफ से बल्लेबाजी करने आए सलामी जोड़ी, एक तरफ सुनील दूसरी तरफ राजा जो कि स्ट्राइक पे। अच्छा माननीय गौतम मिश्र महाशय पक्ष থেকে ঘোষণা, এই ফাইনাল খেলায় যদি কোনো ব্যাটসম্যান 50 করতে পারে নগদ 500 টাকা পুরস্কার, এবং সেঞ্চুরি করতে পারলে 1000 টাকা নগদ পুরস্কার, হ্যাট্রিক করতে পারলে 500 টাকা পুরস্কার, এবং এক ওভারে যদি কোনো ব্যাটার 4-6 মারতে পারে 500 টাকা নগদ পুরস্কার, এবং এক ওভারে যদি 2 উইকেট নিতে পারে 200 টাকা নগদ পুরস্কার বোলারের জন্য চলে যাবে। তো পুরস্কারের ডালি রয়েছে শুধুমাত্র প্লেয়ারদের জন্য নয়, তার সাথে সাথে দর্শকদেরও। আজকে যদি একটা ক্যাচ দুহাতে নিতে পারেন জার্সি, যদি 2 পরপর দুহাতে নেন তাহলে আপনার জন্য থাকবে JBL এর একটা দামি হেডফোন, এবং যদি এক হাতে ক্যাচ নেন মোবাইল, এক হাতে এক ইনিংসে দুবার ক্যাচ নিতে পারলে LED টেলিভিশন। ধন্যবাদ। স্টার্ট স্ট্রাইক পে রাজা রান আপ পে রাহুল পহলি গেন্দ হালকে হাতো সে খেলা মিলেগা সিঙ্গল সিঙ্গল কে সাথ খাতা খুলা বল্লেবাজ রাজা কা সাথি টিম কা সিঙ্গল কে সাথ ছোর মে বদলাও স্ট্রাইক পে রাজা রান আপ পে রহেঙ্গে রাহুল মাফি চাহুঙ্গা স্ট্রাইক পে সুনীল गेंद हवा में फील्डर थे मौजूद मिला सिंगल, स्थिति एक बार फिर से सामान्य होता हुआ छोर बदला स्ट्राइक पे इस बार राजा रन अप पे राहुल शॉट ऑफ लैंड डिलीवरी बड़ी हिट लगाने की कोशिश नाकामयाब बल्लेबाज, गेंद सीधे कीपर के हाथों में, तो बिना किसी रन से संतुष्टि करने पड़ेगी। गंगाजल घाटी चैंपियंस ट्रॉफी प्रगति पे ग्रैंड फिनाले, एक तरफ HFC बॉयज दूसरी तरफ ESS अमरकानन, काफी संघर्ष कर
इस बार बल्ले और गेंद में हुआ है संपर्क, उम्दा क्षेत्र रक्षण, मिड ऑफ के दिशा में निश्चित तौर से 4 रन बचाए अपनी टीम के लिए। माननीय प्रशांत मुखर्जी कोचिंग सेंटर मुखर्जी मंत्रा कोचिंग सेंटर এসেছেন, তাকেও আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। एक बार फिर से उम्दा गेंद, तो तारीफ करना चाहूंगा गेंदबाज राहुल के, जिस प्रकार से गेंदबाजी हो रही है, सही लेंथ सही लाइन, इस गेंदबाज के पास वेरिएशन है और अपना जलवा दिखाते हुए आज गंगाजल घाटी के प्रांगण में। एक बार फिर से बड़े हिट लगाने की कोशिश, नाकामयाब बल्लेबाज, तो ओवर की समाप्ति। এইমাত্র ঘোষণা হলো কমিটির পক্ষ থেকে, যদি কোনো দর্শক এক হাতে ক্যাচ তালুবন্দী করতে পারেন, উনি তো মোবাইল ফোন পাবেনই, তার সাথে সাথে কমিটির পক্ষ থেকে নগদ 200 টাকা পুরস্কার। অর্থাৎ আজকে মোবাইল নিয়ে যাবেন, তার সাথে সাথে পকেটে করে কড়কড়ে হলুদ রঙের 200 টাকার নোট। तो पहले ओवर की समाप्ति, पहले ओवर की समाप्ति के बाद टीम का कुल स्कोर 2 बिना किसी नुकसान के, HFC बॉयज दुर्गापुर। बॉलर नेम भैरव, थैंक यू। तो टीम के तरफ से दूसरा ओवर, अपने स्पेल का पहला ओवर लेकर क्या है भैरव। स्ट्राइक पे सुनील, शॉर्ट ऑफ लेन डिलीवरी, परंतु दिशाहीन गेंदबाजी। আরো একটি পুরস্কারের ঘোষণা, মাননীয় সুব্রত দাস গঙ্গাজল ঘাটি, তার পক্ষ থেকে হ্যাট্রিক যদি কোনো বোলার করতে পারেন নগদ 500 টাকা পুরস্কার, এবং সেঞ্চুরি করতে পারলে নগদ 500 টাকা, অর্থাৎ সেঞ্চুরি করলে 1,500 টাকা পুরস্কার। अच्छी वापसी गेंदबाज के द्वारा, पहली गेंद वाइड गेंद, उसके बाद सही लेंथ और लाइन में। माननीय সুব্রত দাস के মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মহিলা দর্শক যারা এসেছেন, মঞ্চের বাঁ দিকটা স্কোরবোর্ডের পাশে আপনাদের বসার জায়গা আছে, কাইন্ডলি চলে আসবেন। মহিলা দর্শক যদি কেউ এসেছেন, মঞ্চের বাঁ দিকে চেয়ার আছে, বসবেন। লাগাতার বড় হিট কি প্রয়াস মে দোনো হি বল্লেবাজ, পাওয়ার প্লে কা আব তক কোই খাস লাভ নাহি মিলা HFC बॉयज दुर्गापुर की टीम को। बाबुन जो कि उनका टीम लिस्ट में नाम और सलामी जोड़ी के रूप में सुनील और राजा, तो ओपनिंग करने नहीं आए बाबुन, यह चिंता का विषय जरूर रहेगा। सेमीफाइनल में उम्दा पारी खेली थी अपनी टीम के लिए, 64 रनों की निजी पारी, जिसके कारण से आज फाइनल में प्रवेश किया HFC बॉयज दुर्गापुर की टीम। एक बार फिर से तैयार बल्लेबाज, इस बार बल्ले और गेंद में हुआ है सही संपर्क, पीछे फील्डर है मौजूद, मिलेगा चौका। तो अंततः बल्ले और गेंद में हुआ सही संपर्क देकर जाएगी पूरे 4 रन सुनील के बल्ले से। इसी चौके के साथ स्कोरबोर्ड पे बढ़ोतरी, स्कोर बढ़कर 7। एक बार फिर से बड़े हिट लगाना चाहते थे नाकामयाब बल्लेबाज। यदि कोनो क्रीड़ा प्रेमी मानुष पुरस्कार घोषणा करते चान, हमारे कमेंट्री बॉक्स के सामने ऐसे पुरस्कार घोषणा करते पारें। अच्छी गेंद, सुंदर तरीके से खेला, फील्डर है मौजूद, मिलेगा सिंगल। सिंगल के साथ छोर में बदलाव, एक बार फिर से इस बार स्ट्राइक पे राजा, रनअप पे भैरव। माननीय মহাদেব মণ্ডল এসেছেন, ওনাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
इस बार हुआ सही संपर्क, आपने बल्ले से जड़ा है सुल्तानी छक्का, तूफानी छक्का, गगनचुंबी छक्का, बलम तोड़ छक्का। पूरा हिंदुस्तान, पूरा पाकिस्तान, पूरा जहान, पूरा गंगाजल घाटी का स्टेडियम हक्का बक्का राजा के बल्ले से। বিশেষ অনুরোধ যারা খেলা দেখছেন দর্শক বন্ধু, ক্যাচ নেবার জন্য মাঠের ভেতরে ঢুকে যাবেন না। গতবারে ওইরকম করে অনেক আমাদের নষ্ট হয়েছিল কাপড়টা, তো ক্যাচ নেবার জন্য মাঠের ভেতরে ঢুকে যাবেন না, প্লেয়ারের অসুবিধা হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, বাপসি গেন্দবাজকে তরফ সে पूरी तरीके से परास्त किया बल्लेबाज को, बिना किसी रन से संतुष्टि करना चाहेंगे बल्लेबाज। तो आपस में वार्तालाप करते हुए दोनों ही बल्लेबाज टीम के तरफ से सामी जोड़ी सुनील और राजा बल्लेबाजी करने आए। एक बड़े हिट, उसके बाद डॉट गेंद। एक बार फिर से अच्छी लेंथ और लाइन में गेंदबाजी करते हुए गेंदबाज राहुल उम्दा गेंदबाजी का नजारा कराते हुए। विशेष घोषणा, আমাদের লটারি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, আজকে হবে লটারি মূল্য 5 টাকা, যদি এখনো কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন। প্রথম পুরস্কার এলইডি টিভি। ফুল টস, গেন্দ फाइल लेग के दिशा में, फील्डर थे मौजूद, तो बिना किसी रन से संतुष्टि करना पड़ेगा बल्लेबाज राजा को। इस बार फिर से उड़ाया, तहलका मचाया, धूम मचाया, मचाया शोर, गंगा जल घाटी का स्टेडियम बोले दिल मांगे मोर, दिल मांगे मोर। ডট গেন। আরও একটি পুরস্কারের ঘোষণা, নিউ লক্ষ্মী জুয়েলার্স এবং বাসনালয় বাপ্পাদার পক্ষ থেকে গেম চেঞ্জার অব দ্য ম্যাচ, তাকে পুরস্কার দেওয়া হবে বিশেষ আকর্ষণীয় উপহার নিউ লক্ষ্মী জুয়েলার্স এবং বাসনালয়ের পক্ষ থেকে। ধন্যবাদ। একবার ফের সে আছি গেন্দ। তো ইস ওভার মে দো বড়ি বড়ি হিট, ইসি কে সাথ ওভার কি সমাপ্তি, तो दूसरे ओवर की हुई है समापन। तो दूसरे ओवर की समाप्ति के बाद, माफी चाहूंगा, तीसरे ओवर की समाप्ति के बाद टीम का कुल स्कोर 20 बिना किसी नुकसान के। तो मैच की आगे की खबर सुनाएंगे साथी कमेंटेटर सुमन तोदा और आफाफुल अंसारी। और एक धन्यवाद रजत। এই মুহূর্তে 3 ওভারে খেলা শেষ হয়েছে, অর্থাৎ পাওয়ার প্লের খেলা শেষ হয়েছে, এবং পাওয়ার প্লে শেষে 20 রান, কোনো উইকেট না হারিয়ে এইচএফসি বয়েজের সংগ্রহ। ওদিকে দেখতে পাচ্ছি আমরা এ প্লাসের ক্যামেরায় ফ্রেমবন্দি হচ্ছেন আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, মাঠের প্রত্যেকটা প্রান্ত ভরে গেছে। আচ্ছা মাফ করবেন, 4 ওভারের পাওয়ার প্লে রয়েছে এখানে, অর্থাৎ আরও একটি ওভার পাওয়ার প্লেকে কেন্দ্র করে খেলা চলবে মাঠের মধ্যে। ওদিকে চতুর্থ ওভারে রাহুল শর্মাকে নিয়ে আসা হচ্ছে বোলিং করার জন্য। তো তিনজন বোলার এখনো পর্যন্ত যাদেরকে ইউজ করা হলো, এবং তৃতীয় বোলার এখানে নিয়ে আসা হচ্ছে। একটা স্টার্ট যেখানে উইকেট না হারালেও 20টা রান,
তো গিয়ার বদলাবার চেষ্টা হবে, তবে যেভাবে বোলাররা নিয়ন্ত্রণে বোলিং করছে সেটা চিন্তার কারণ হতে পারে। গঙ্গাজল ঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি, অগণিত মানুষের ভিড়, এই মুহূর্তে মাঠের চারটে পাশ কিন্তু ভরে গেছে, এবং শুধুমাত্র এই ফাইনালকে ঘিরেই যে ভিড় তা নয়, ধারাবাহিকভাবে দেখেছি আমরা এই মাঠে মানুষ এসেছেন, খেলা দেখেছেন এবং এই টুর্নামেন্টকে ভালোবাসা দিয়েছেন। অফ স্টাম্পের উপর খেলার চেষ্টা ছিল ব্যাক পয়েন্ট রিজিয়নে, তবে ফিল্ডার প্রস্তুত, রাজা এবং তার সাথে সাথে সুনীল এসছে ব্যাটিং করার জন্য। তো এই মাঠে সুনীল কিন্তু একটা মহাকাব্যিক ইনিংস খেলেছিল, তা দলকে উত্তরণের পথ দেখিয়েছিল এর আগে। ওদিকে আবারও ভালো বল, আরও একটা ডট বল, তো পরপর তিনটে ডট বল এখনো পর্যন্ত। আমরা জানি খেলার শুরুতেই ঘোষণা হয়েছিল কোনো ব্যাটার যদি অর্ধশতরান করতে পারে ৫০০ টাকা পুরস্কার রয়েছে, এক ওভারে চারটি ওভার বাউন্ডারি মারতে পারলে ৫০০ টাকা পুরস্কার রয়েছে, হ্যাট্রিক করতে পারলে ৫০০ টাকা, সেঞ্চুরি করতে পারলে ১০০০ টাকা, এবং একটি ওভার থেকে দুটি উইকেট নিতে পারলে সেই বোলারের জন্য কিন্তু ২০০ টাকা পুরস্কার রয়েছে। এবং এই সমস্ত পুরস্কারটি কিন্তু স্পন্সর্ড বাই সম্মানীয় শ্রী গৌতম মিশ্র মহাশয়। ওদিকে ওভারের চতুর্থ বলে প্রথম রানটি এলো, রাজা এবং সুনীলের মধ্যে প্রান্ত বদল হয়েছে, সুনীল চলে এলো স্ট্রাইকে। সুনীল স্বাভাবিকভাবে বড় শট খেলতে ভালোবাসে, তবে আজ যেন একটু আড়ষ্ট রয়েছে। গতির সাথে দুরন্ত গতিতে ব্যাটারকে ক্রস করে উইকেট কিপারের হাতে, তো ওখানে যেভাবে আবেদনটা এসেছিল বোধ হয় গ্রিপে রাখতে পারলে জোরালো আবেদন হতে পারত, একটা সাউন্ড এসেছিল, তো বোধহয় ব্যাটে বলের মধ্যে একটা সংযোগ হয়েছিল। চলমান চতুর্থ ওভার ২১ রান, এই ওভার থেকে এখনো পর্যন্ত একটাই মাত্র রান রাহুল শর্মা, একটা অসাধারণ ওভার এখনো পর্যন্ত। স্লোবার ওয়ান লেন্থ পিক করেছিল এখানে, তুলে খেলা শট, বড় শট, এবং দর্শকদের কেউ ক্রস করে গেছে, মূল্যবান ওভার বাউন্ডারি এবং ওভার প্লের পরিসমাপ্তি হয়ে গেল এখানে। ওদিকে ভাইপো ট্রান্সপোর্টের পক্ষ থেকে আবারও ঘোষণা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইব, এক হাতে ক্যাচ দিতে পারলে মোবাইল ফোন, আর এক হাতে ক্যাচ কোনো একজন দর্শক বন্ধু, এ ম্যাচে দুবার নিতে পারলে এলইডি টিভি রয়েছে, তো এক ইনিংসের মধ্যে দুটো ক্যাচ নিতে হবে। এখনও পর্যন্ত একমাত্র টিভিটি কিন্তু বাড়ি নিয়ে গেছে রাখৌরি কর্মকার, জানি না আজকে মাঠের কোনো প্রান্তে লুকিয়ে আছে কি না, তবে সবাই চাইছেন এভাবে বড় শট আসুক আর পুরস্কার জেতার পরিস্থিতিগুলো তৈরি হোক। পঞ্চম ওভারে ভৈরবকে নিয়ে আসা হচ্ছে আরও একবার বলিং করার জন্য, তো ৪ ওভার থেকে ২৭ রান, একটা স্লো স্টার্ট, যদিও উইকেটের পতন হয়নি তবে রান করারও কিন্তু সুযোগ এখানে বোলাররা দেয়নি। প্রশংসা করতে হবে ভৈরব, রাহুল শর্মা প্রত্যেকের, ভৈরব ব্যক্তিগত স্পেলের এটা দ্বিতীয় ওভার। সামনে রাজা, মিড উইকেটের দিকে তুলে খেলা শট, ফিল্ডার রমেশ সরাসরি তালুবন্দি এবং প্রথম উইকেট। ১১ বলে ৮ রান করে রাজা সাজঘরের পথে।
हेलो आमरा धन्यवाद जानाबो माननीय सुजीत पांडे महाशय के आमादे टूर्नामेंट के एगिए चलार जन्य आर्थिक भावे साहाज्य करेछेन आमरा चाइबो आगामी दिनों तार ए सहायता आमरा पाशे पाबो सब समय ताके एबं खेलातेओ ताके पाबो एई अनुरोध राखछि धन्यवाद माननीय सुजीत पांडे महाशय ওদিকে কিশোরকে পাঠানো হয়েছে সাজঘর থেকে ব্যাটিং করার জন্য বাঁহাতি ব্যাটার বড় শট খেলতে অত্যন্ত পারদর্শী রান রেট বাড়ানোর চেষ্টা থাকবে আস্তে ফুল টস বল কভারের দিকে ড্রাইভ এবং প্রথম রানটাই কিন্তু এলো বাউন্ডারির মাধ্যমে ওদিকে আমরা আমাদের মধ্যে মূল মঞ্চে পেয়েছি অরণ্য রিসর্টের কর্ণধার আমাদের প্রিয় সৈকতদাকে স্বাগতম জানাবো ওনাকেও আমাদের মধ্যে অস্টাম্পের পর ভৈরব ভালো বল তো একদম প্রথম দিন থেকে আমরা এখানে ২২ গজের প্রশংসা করেছি ফ্ল্যাট ট্র্যাক রান আসে প্রচুর তবে আজকে জানি না ফাইনালে চাপ কিনা অসংখ্য মানুষের ভিড় এবং তার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে বোধহয় রান কিন্তু একটু ধীরে আসছে সহজে বড় শট আসছে না এখনো পর্যন্ত ওদিকে প্রচেষ্টা চলছে যে কারণে কিশোরকে পাঠানো হয়েছিল ড্রেসিং রুম থেকে বারবার ব্যাট সফল করছে তবে ব্যাট এবং বলের মধ্যে একটা দূরত্ব থেকেই যাচ্ছে একই সাথে ধন্যবাদ চা প্রেমী বাঙালিকে চা পান করানোর জন্য আমাদের প্রিয় বুড়ো দেখে শর্ট অফ লেন্থ একটু সামনের লেন্থে বল ছিল ওয়েট করে খেলা শট এবং সুপার ওভার বাউন্ডারি পাঁচ ওভারের শেষে রান ৩৭ একমাত্র উইকেটটি কিন্তু ভৈরবের এই ওভার থেকে এসেছিল তো ১০ রান দিয়ে একটি উইকেট আর বোলিং ডিপার্টমেন্টে ষষ্ঠ ওভারে বোলিং করতে আসছে আবারও রাহুল শর্মা গত ওভার থেকে ৭ রান খরচ করেছিল উইকেট আসেনি তবে গতি রয়েছে বোলারের মধ্যে উত্তরপ্রদেশ থেকে বিলং করে তো ভিন রাজ্যের অনেক খেলোয়াড় এই মাঠে আমরা খেলতে দেখেছি এর আগেও শট অফ লেন্থ তুলে খেলার চেষ্টা সুনীলের তো রান রেটের যে প্রেসার তৈরি হচ্ছিল তা আরো একবার উইকেট দিয়ে গেল এখানে
নতুন ব্যাটার বাবুনকে পাঠানো হয়েছে এখানে ব্যাটিং করার জন্য। ওদিকে আসতেই একটি রান, লেগ বাই হিসেবে এসছে। বুদ্ধির সাথে এখানে বলিং, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি লেন্থে যেমন পরিবর্তন করা হচ্ছে, একই সাথে গতির হেরফের ঘটানো হচ্ছে, যে কারণে কিন্তু রান তুলে আনাটা সহজ হচ্ছে না। 38 লস্ট অফ টু এই মুহূর্তে যা পজিশন HFC বয়েজ দলের। ইয়র্কার লেন্থে সামনের পায়ে ভর করে ওখানে সিঙ্গেলের জন্য খেলা শট, একটি রান কিশোরের তরফ থেকে। বাবন চেনা মেজাজে এখানে শুরুটা করে দিল, এটারই প্রয়োজন ছিল এবং আমরা শুনছিলাম। সেমিফাইনালের ম্যান অব দ্য ম্যাচ, 64 রানের একটা ঝকঝকে ইনিংস রয়েছে বাবনের তরফ থেকে, এবং আরো একবার খেলার চেষ্টা ছিল ওখানে, স্কোয়ার কাটের চেষ্টা, তবে স্লিপ ফিল্টার ওখানে একদম প্রস্তুত হয়েছিল, সৌরভ প্রস্তুত হয়েছিল এবং সৌরভের হাতে ক্যাচ জমা হয়েছে। ছয় ওভারে খেলা শেষ হয়ে গেল, ছয় ওভারের শেষে রান সংখ্যা 45 এবং অন্তিম বল থেকে উইকেট আসার কারণে এবং উইকেট আমাদের ফাইনালের যে ড্রিঙ্কসগুলো ছিল এরপর আমাদের ড্রিঙ্কসের ব্রেক আমাদের স্পন্সর করেছেন আমাদের দাদা, প্রিয় দাদা রূপদা রূপকুমার ব্যানার্জি। আমরা ড্রিঙ্কস ব্রেক নিয়ে নেব এবং প্রথমেই আমরা ড্রিঙ্কস ব্রেক চলে এসছে, তাই একটু ওয়েট করতে অনুরোধ করব আমাদের স্পন্সর। তো আমরা ড্রিঙ্কস ব্রেকে দেখে নিতে চাইবো একবার প্রথম ছটি ওভার যা খেলা হলো, কিভাবে রান এগিয়েছে। ছয় ওভার 45 রান 3 উইকেট, রাহুল সিং শুরু করেছিল 2 রানের ওভার, একটা ভালো ওভার শুরু হয়েছিল। তারপর ভৈরব 12 রান করেছিল, তারপর আবারও রাহুল সিং 6 রানের ওভার, এবং এরপর উত্তরপ্রদেশ থেকে বিলং করে রাহুল শর্মাকে নিয়ে আসা হয়েছিল। তো রাহুল শর্মার হাত ধরেই কিন্তু দুটো উইকেট এসেছে, আর ভৈরব পঞ্চম ওভারে এসেছিল যখন 10 রান দিয়ে প্রথম উইকেটটি তুলে এনেছিল। সব মিলিয়ে প্রত্যেক বোলারকেই দেখতে পাচ্ছি একটা ধারাবাহিকতা রেখেছে এবং যে কারণেই কিন্তু বিপক্ষের রান সংখ্যা স্কোরবোর্ডে আটকে রয়েছে। একই সাথে অংশুমানের কাছে চলে যাব সরাসরি, এই সময়কে আমরা একবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাইবো আমাদের স্পন্সরদেরকে। ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত স্পন্সর, সমস্ত ট্রফিগুলি স্পন্সর করেছেন যিনি আমাদের গৌতম মিশ্র, বাঁকুড়া জেলার বিশিষ্ট সন্তান, সুসন্তান, আমাদের এলাকারই মানুষ, সমস্ত টুর্নামেন্টে যিনি স্পন্সর করে থাকেন শ্রী গৌতম মিশ্র, টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্টের সমস্ত ট্রফিগুলি স্পন্সর করেছেন, ধন্যবাদ জানাবো। ফাইনালের যে দুই দল জার্সি পরে খেলছে সেই জার্সিগুলি স্পন্সর করেছেন আমাদের মুকেশ ধীবরের স্মৃতিতে, কৃষ্ণেন্দু ধীবর, ধন্যবাদ জানাবো তাকে। ম্যান অব দ্য ম্যাচ ফাইনালের স্পন্সর করেছেন অনির্বাণ মুখার্জি, ক্যাশ প্রাইজ 5,000 টাকা এবং A+ ব্যাট স্পন্সর বাই ব্যানার্জি বুক স্টল রাজেশ ব্যানার্জি, ক্যাশ প্রাইজ ম্যান অব দ্য টুর্নামেন্টের 10,000 টাকা। সিলভার চেন স্পন্সর করেছেন সরস্বতী জুয়েলার্স, প্রকাশ দে, A+ ব্যাট স্পন্সর করেছেন দুলাল মহন্ত এবং প্রীতম বরাট, ধন্যবাদ জানাবো মুখার্জিজ মন্ত্রা কোচিং সেন্টার, প্রশান্ত মুখার্জি বেস্ট বোলার এবং বেস্ট উইকেট কিপার স্পন্সর করেছেন,
बेस्ट फिल्डर स्पन्सर कर पाठशाला कोचिंग सेंटर बेस्ट बैटर स्पन्सर कर फैशन हाब बेस्ट बोलार कैम्पास शूज स्पन्सर्ड बाय चार्टर्ड शू टॉसर सिल्वर कॉइन स्पन्सर्ड बाय काशीनाथ दास एवं गेम चेंजर अफ द मैच स्पन्सर्ड बाय न्यू लक्ष्मी ज्वेलार्स और बासनालय बाप्पा दा गिफ्ट हैम्पर धन्यवाद इछाड़ाओ अन्यान्य स्पन्सर जरा आछेन प्रत्येके धन्यवाद आज के लाइव टीए प्लस चैने स्पन्सर कर भगीदा हमारे भगीरथ दत्त छय ओवर खेला शेष और हमें कमेंट्री बक्स रद बदल कर आफाफुल के आमंत्रण जानाबो थैंक यू बहुत बहुत शुक्रिया आपका ओवर की पहली गेंद सामने किशोर संभल के खेले यहां पे जानते हैं कि टीम थोड़ी सी मुश्किल में सिंगल मिला पहली बॉल पे लेफ्ट राइट कॉम्बिनेशन एक तरफ राजन ठाकुर एक तरफ किशोर 46 रन 3 विकेट रमेश बॉलिंग कर रहे हैं आप देख रहे हैं इस वक्त गंगा जल घाटी चैलेंजर्स ट्रॉफी सीजन 3 आज फाइनल दिन दो टीम इस मुकाबले में एक तरफ HFC बॉयज एक तरफ ESS अमरकानन बेस्ट वर्सेस बेस्ट सामने राजन ठाकुर अगली बॉल फुल टॉस बॉल सामने खेलने का प्रयास पीछे फील्डर मिस फील्ड वहां पे सर के ऊपर से बॉल निकल गई बाउंड्री हेलो इसी के साथ टीम का 50 रन पूरे हो चुके बोर्ड पे 50 कम्स अप और सिंगल मिल गया इस बॉल से एक तरफ राजन एक तरफ किशोर 12 ओवर का मैच है और दर्शक चाहेंगे एक हाई स्कोरिंग मैच हो उनके लिए और काफी मौके हैं दर्शक के लिए बाउंड्री के बाहर अगर कैच लेंगे तो इनाम है उनके लिए किशोर अभी तक 8 बॉल से 12 राजन ठाकुर 2 बॉल से 5 रन अभी तक अगर देखें पहले ओवर से 2 रन दूसरे ओवर से 12 रन तीसरे ओवर से 6 रन चौथे ओवर से 7 रन पांचवें ओवर से 10 रन छठे ओवर में 7 रन 2 विकेट प्रयास जारी है मिड विकेट पे खेलने का प्रयास पीछे MD है कैप्टन टीम के सिंगल मिलेगा स्कोर बढ़ता हुआ 52 रन अभी तक 3 विकेट आप देख रहे हैं इस वक्त गंगा जल घाटी चैलेंजर्स ट्रॉफी सीजन 3 फाइनल मैच आज दो टीम इस मैच में HFC बॉयज दुर्गापुर पहले बैटिंग कर रहे हैं टॉस जीतकर और पहले बॉलिंग कर रहे हैं ESS अमरकानन अगली गेंद थोड़ी सी अंदर आई कैच का कॉल था बॉलर के ऊपर से बॉल निकली सिंगल आसानी से पूरा कर लेंगे ये बेहतर कि आप स्ट्राइक रोटेट करते रहे लगातार बेहतर सोच यहां पे किशोर और राजन का स्कोर बढ़ता हुआ 53 रन अभी तक 3 विकेट जरूर चाहेंगे यहां से टीम को संभाले काफी लो रही गेंद पड़ने के बाद अच्छी गेंदबाजी कोई रन इस बॉल से ओवर की समाप्ति 7 ओवर के बाद 53 विकेट 53 आफ्टर एंड ऑफ 7 ओवर लॉस ऑफ 3 विकेट धन्यवाद जानाबो आमादेर अन्यान्य स्पन्सर ओपनिंग डे टिफिन स्पन्सर करेछिलेन श्री अजय सिंह डांग ग्रामेर फाइनल डे टिफिन स्पन्सर करेछिलेन करेछेन विकास सिंह गोविंदधाम धन्यवाद जानाबो माननीय उत्तम सिंह माड़या धन्यवाद जानाबो रूप दा सौमित्र दा सौमित्र माझी मल्लिक साउंड जयदेव मल्लिक डॉक्टर उत्तम कुमार मल्लिक धन्यवाद जानाबो फ्लावर हाउस अर्णव इनफोटेक श्रीकान्त माझी धन्यवाद जानाबो विद्युत माझी कॉफी हाउस श्री काशीनाथ दास तो गेंदबाजी फिर से एक बार राहुल को लाया बॉलिंग करने के लिए पिछला ओवर बहुत अच्छा रहा था इनका राहुल शर्मा सामने बॉल आराम से खेले कवर के ऊपर से निकल जाएगी बाहर बाउंड्री मिलेगी पहली बॉल से अभी तक 57 रन 3 विकेट आप देख रहे हैं इस वक्त गंगा जल घाटे चैलेंजर्स ट्रॉफी A+ स्पोर्ट्स जितने भी दर्शक है आप लोग शेयर करें सब्सक्राइब करें सिर्फ बंगाल ही नहीं बंगाल के बाहर भी अलग अलग राज्यों से लोग देख रहे इस वक्त नजर रखे इस फाइनल मैच पे कुछ अलग ट्राई कर रहे हैं यहाँ पे राजन ना खुश है अपने आप से कोई रन नहीं इस बॉल से एक शानदार आयोजन तारीफ करेंगे जिस तरह से एक लॉन्ग फॉर्मेट जो बहुत कम देखने को मिलते हैं टेनिस क्रिकेट में और यहाँ पे गंगा जल घाटी चैलेंजर्स ट्रॉफी सीजन 3 57 for 3 नेक्स्ट बॉल स्लोवर बॉल इस बार थोड़े से दिशा से भटके लेग स्टंप से बाहर व्हाइट कैसा रहा यहां पे एक रन जुड़ेगा खाते में व्हाइट के रूप में
स्कोर बढ़ता हुआ 58 रन अभी तक, 3 विकेट, राजेन 5 बॉल से 10। धन्यवाद जानाबो श्याम स्टील स्पन्सर करेछेन, माननीय बादल माझी, समस्त एक्स आर्मी गंगाजल घाटी, माननीय कांचन मंडल, धवलकान्ति सिंह, सेवादित्य लाहा। फुल लेंथ बॉल यहां पे, और कालू थे बॉल के पीछे, विकेट के पीछे, और देख रहे हैं बाउंड्री की तरफ कालू, और यहां पे बॉलिंग एक्शन के लिए चेक करना चाहेंगे, प्लीज वेट। এছাড়াও ধন্যবাদ জানাবো মাননীয় উত্তম দাস, দীপক সিংহ, বংশীধর মণ্ডল, মহেন্দ্র সিংহ, জয়দেব আচার্য, ভোম্বল দাস, ফটিক সিংহ। ধন্যবাদ জানাবো লাহা টেলিকম, শুভ স্টুডিও, সতীমাতা মিষ্টান্ন ভাণ্ডার গঙ্গাজল ঘাটি, সীমা ডেকোরেটার্স, বিনাপানি গ্যাস ওভেন হাউস, ভাণ্ডারী ভ্যারাইটি স্টোর, রুদ্র একাডেমি, মাননীয় আশিস কর। স্কোরে আছে সৌরদীপ, সানু এবং শুভজিৎ। এছাড়াও স্কোরবোর্ডের দায়িত্বে আরও আছে অভিষেক, পিকু। মনোরঞ্জন এবং রাজেশ। ধন্যবাদ জানাবো সমস্ত গঙ্গাজল ঘাটি গ্রামবাসীদেরকে। গঙ্গাজল ঘাটি গ্রামের মানুষ যদি এগিয়ে না আসতেন, আজকে বাঁকুড়া জেলার সব থেকে বড় রানিং ক্রিকেট টুর্নামেন্ট এটা আমরা উপাধি পেতাম না। গর্বের সাথে বলতে পারি গঙ্গাজল ঘাটির মানুষ পাশে আছে বলেই আজকে গঙ্গাজল ঘাটির টুর্নামেন্ট বাঁকুড়া জেলার সব থেকে বড় রানিং ক্রিকেট টুর্নামেন্ট আপনাদের জন্য। ধন্যবাদ জানাবো আশেপাশের গ্রামের সমস্ত দর্শকবৃন্দকে। আগলি গেন সামনে তৈরি রাজন, একবার ফিরসে একবার গ্লান্স করার প্রয়াস, তা দিশা সে ভটকে লেগ স্টাম্প সে বাহার, হোয়াইট বল তো গতি হ্যাঁ গেন্দবাজ কে পাস, উত্তর প্রদেশ সে বিলং করতে হ্যাঁ আচ্ছি গেন্দবাজি, অভি তক আগে দেখে ইনকে নাম ৫৯ রান, অভি তক ৩ উইকেট, আর রাহুল ২ উইকেট লিয়ে চুকে আপনে স্পেল কা তিসরা বার বোলিং কর রহে হ্যায়, মিস টাইম ইস বার বল হওয়া মে হ্যায়, ফিল্ডার ভাগে হ্যায় বল কে নিচে और पहुंचेंगे, लेकिन क्या छूटा, एक मौका गवाया, यहां पे नाखुश होंगे इस वक्त ईएसएस अमरकानन, एक शानदार चांस था विकेट लेने का, सिंगल मिलेगा, स्कोर बढ़ता हुआ 59, 3 विकेट 59 for 3। এছাড়াও ধন্যবাদ জানাবো আমাদের আমরা কজন নাট্য সংস্থা, তাদেরও সাহায্যে আমরা টুর্নামেন্টে কিছুটা উন্নতি করতে পেরেছি, আশা করব আগামী দিনেও সকলের সাহায্য পাবো এইভাবে, ধন্যবাদ। सिंगल मिलेगा यहां पे फिर से एक बार, आखिरी गेंद अभी भी बाकी, ओवर की आखिरी गेंद, सामने तैयार राजेन, कट करने की कोशिश, पीछे फील्डिंग, अच्छी फील्डिंग वहां पे सौरभ, कोई रन नहीं इस बॉल से, ओवर की समाप्ति, 8 ओवर के बाद 61 3 विकेट 61 for 3 আফটার এন্ড অফ 8 ওভার। এছাড়াও ধন্যবাদ জানাবো মাননীয় সুজিৎ পান্ডে মহাশয়, মাননীয় সুব্রত দাস মহাশয় এবং রমেশ হ্যাঁ বোলিং করতে গিয়ে ফির সে একবার গেন্দবাজি করেন রমেশ, জানে দিয়া ইস বার থোড়া সা দূর অফ স্টাম্প সে বাহার, হোয়াইট কা সারা সিঙ্গল মিলেগা এক্সট্রা গ্রুপ মে, স্কোর বাড়তা হুয়া অভি তক 62 রান 62 অন স্কোর বোর্ড। बहुत बहुत धन्यवाद सभी दर्शकों का, जो लोग इस वक्त नजर रखे प्लस स्पोर्ट्स पे, जो लोग पहुंचे इस ग्राउंड पे, 62 रन 3 विकेट सामने किशोर, अगली बॉल वहां पे गेंद करने का प्रयास, अपील हुई है काफी जोरदार अपील, यहां पे सिंगल के लिए भागेंगे, दो की मांग होगी ओवर थ्रो, लेकिन सिंगल मिलेगा लेग बाइक रूप में एक रन, स्कोर बढ़ता हुआ 63 रन 63 अभी तक, बोर्ड पे 3 विकेट, एक तरफ किशोर 11 बॉल से 13, एक तरफ राजन ठाकुर 9 बॉल से 12 रन, एक अच्छी पार्टनरशिप दोनों के बीच में। सामने तैयार राजन ठाकुर अगली बॉल के लिए, बॉलिंग कर रहे हैं रमेश घोष, फुल लेंथ बॉल सामने खेला इस बार लॉन्ग ऑफ की दिशा में, पीछे फील्डर पहुंचेंगे, अच्छी फील्डिंग, एक रन मिलेगा फिलहाल इस बॉल से,
और स्ट्राइक पाएंगे किशोर, अभी तक 64 रन 64, दो बॉल हुए इस ओवर में, पहली बॉल वाइड, फिर लेग बाय, फिर सिंगल, तो वापसी करना चाह रहे हैं यहाँ पे। तब 12 ओवर का मैच है, जरूर चाहेंगे 120 कम से कम बनाए बोर्ड पे। एचएफसी बॉयज दुर्गापुर, फुल टॉस, गेंद फ्लिक करने का प्रयास था, बॉल हवा में है, फील्डर बहुत दूर है बॉल से, एक रन मिलेगा फिर से एक बार, हाफ चांस बना रहे हैं यहां पे। स्कोर बढ़ता हुआ 65 रन अभी तक, 3 विकेट, तो थोड़ा सा स्ट्रगल कर रहे, रनों की तलाश में है फिलहाल दोनों बैटर, राजेन और किशोर एक पार्टनरशिप की तलाश में है, लेकिन अब यहां से एक्सेलरेट करना होगा आपको, गाड़ी की गति आपको बढ़ानी होगी। अगली बॉल काफी दूर से खेलने का प्रयास था, ठीक से बल्ले पाए नहीं, पीछे कालू है बहुत तेज, विकेट के पीछे कल्लू, कोई रन नहीं इस बॉल से, आखिरी दो बॉल बाकी, लास्ट टू बॉल रिमेनिंग, 65 रन 3 विकेट, बहुत खुश लग रहे हैं आज स्क्वायर लेग पे फील्डिंग कर रहे राहुल। साइक पथिया राजन ठाकुर अगली बॉल के लिए, फुल टॉस बॉल, मौका था लेकिन सिंगल से फिलहाल काम चलाना पड़ेगा, लॉन्ग रन पे गेंद, एक और रन जुड़ेगा खाते में। आखिरी बॉल इस ओवर के अभी भी बाकी, 66 रन 3 विकेट, लेफ्ट राइट कॉम्बिनेशन तो थोड़ी सी मुश्किल हो रही है यहां पे दोनों मैच ऑफिशियल के लिए। और ये देखिए फुल लो फुल टॉस दिया, स्वीप लगा रहे हैं यहां पे किशोर, छक्के के साथ स्कोर पहुंचा 72। हेलो हेलो, तो 9 ओवर का खेल हुआ समाप्त, 72 रन 3 विकेट, 72 for 3 आफ्टर एंड ऑफ 9 ओवर। हम धन्यवाद जानाबो आमादेर आजकेर फाइनलेर चा स्पॉन्सर्ड बाय बुढ़ादा, धन्यवाद जानाबो आरो एकबार बुढ़ादा के, बुढ़ादा आमादेर के फाइनलेर चा गुली स्पॉन्सर करेछेन। राहुल सिंह है बॉलिंग करने के लिए, तो दो दो राहुल इस टीम में, कंफ्यूजन ना हो आप लोग, राहुल शर्मा और राहुल सिंह, और सामने स्ट्राइक पे तैयार है राजेन ठाकुर। यू मिस आ हिट, आते ही चलता के यहां पे राजेन ठाकुर को जाएंगे अब वापस विकेट नंबर 4। আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শুভেন্দু লায়েক মহাশয়কে, তাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো ব্যাটিং করতে গিয়ে আবার আएंगे विक्की और स्कोर 72 रन 4 विकेट, क्या होगा मैच का हाल यहां से आगे सुनाएंगे कमेंट्री बॉक्स से परिवर्तन। रजत वेलकम, बहुत बहुत धन्यवाद भाई आसाफुल को, और ये क्लीन बॉल, हैट्रिक करते पारले ভোমবল দাস अर्थात সুব্রত দাস, সুব্রত দাসের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার এবং গৌতম মিশ্র মাননীয় শ্যাম কাকুর পক্ষ থেকে আরো 500 টাকা অর্থাৎ 1000 টাকা এই বলে যদি উইকেট হয়ে যায়। गेंदबाजी कर रहे राहुल सिंह ऑन एन हैट्रिक, विकेट अगर लेते हैं हैट्रिक विकेट तो 1000 रुपए का पुरस्कार, 1000 रुपए की राशि उनके नाम अगर हैट्रिक विकेट लेते हैं तो। तो लीजिए 500 रुपए और, तो कुल 1500 रुपए हैट्रिक पे राहुल सिंह। गेंद हवा में, मौका था
मौका गवाया। राहुल सिंह उम्दा गेंदबाजी का नजारा कराते हुए, तो मिला सिंगल, सिंगल के साथ छोर में बदलाव। तो सिंगल के साथ छोर में बदलाव, स्ट्राइक पे किशोर, रन अप पे रहेंगे राहुल सिंह। देखना होगा किस रणनीति से खेलते हैं इस गेंदबाज को। किशोर तैयार, बल्ले और गेंद में सही संपर्क नहीं, भागना चाहते थे, रन आउट का मौका जी नहीं, सही समय पे दूसरे छोर पे पहुंचे बल्लेबाज पूछो। तो राहुल सिंह मानव गेंद नहीं आग का गोला डालते हुए, जिस प्रकार की गति है इस गेंदबाज के पास, एक बार फिर से गति से बिट किया पूरी तरीके से परास्त बल्लेबाज, और यह मिसफील्ड, मिसफील्ड, खामियाजा भुगतना पड़ेगा। मिल गया चौका, पाए के तौर पे आया था रन। परंतु तारीफ करना चाहूंगा राहुल सिंह की, जिस प्रकार की गेंदबाजी हो रही है। कहते हैं तकदीरें बदल जाती हैं, जमाना बदल जाता है, मुल्कों की तारीख बदल जाती है, सहनशाह बदल जाते हैं, परंतु गेंदबाजी का हुनर जिसका दामन थाम ले वो गेंदबाज नहीं बदलता। उम्दा गेंदबाजी राहुल सिंह के द्वारा पूरी तरीके से छा गए गंगाजल घाटी के प्रांगण में। एक बार फिर से तैयार, इस बार बैट ऑल बॉल में हुआ है संपर्क, पीछे फील्डर ओवर में, तीसरा झटका राहुल सिंह के लिए। আচ্ছা, আমাদের সেমিফাইনালে দুটো ক্যাচ ছিল, যারা মোবাইল পেয়েছিলেন আমরা ঘোষণা করেছিলাম যে ফাইনালে তাদের হাতে পুরস্কার তুলে দেবো। এক হাতে ক্যাচ ছিল, মাননীয় মৃণাল তন্তুবাই এবং বাপি বাউরি, আপনারা যদি এসে থাকেন মাঠে থাকবেন, খেলার শেষে পুরস্কার বিতরণের সময় আপনাদের হাতে, এই ইনিংসের পরে আপনাদের হাতে মোবাইলটা তুলে দেওয়া হবে। মৃণাল তন্তুবাই এবং বাপি বাউরি, বহুত বহুত ধন্যবাদ অংশুমান দাকা লাগাতার স্পন্সর কি উনকে দ্বারা। तो नए बल्लेबाज के रूप में लड्डू, स्ट्राइक पे किशोर, नो बॉल, नो बॉल, अब मिलेगा फ्री हिट। देखना होगा बल्लेबाज किशोर फ्री हिट का कितना लाभ उठा पाते हैं। तो रन किसी भी तरह है काफी महत्वपूर्ण, क्योंकि टीम फंस चुकी है बीच मझधार में। वहां पे किशोर स्थिति से जूझते हुए, एक बार फिर से तैयार बल्लेबाज, गेंद हवा में जड़ दिया छक्का लॉन्ग ऑफ की दिशा में। छक्के के साथ स्कोर बोर्ड पे बढ़ोतरी, स्कोर बढ़कर 85। गेंदबाजी कर रहे रोमेश, स्थिति एक बार फिर से सामान्य होता हुआ, स्ट्राइक पे रहेंगे तैयार किशोर। अच्छा शॉट, जड़ दिया अपने बल्ले से छक्का मौका मिलते ही। एक बार फिर से तैयार बल्लेबाज, हल्की सी शॉट ऑफ लेंथ डिलीवरी, स्क्वायर लेग की दिशा में खेलना चाहते थे परंतु बीट हुए। तो लगातार प्रयास जारी है किशोर के तरफ से, अपनी टीम की तरफ से अच्छी बल्लेबाजी कर रहे हैं। एक तरफ विकेटों की हो रही है तो पतन, तो दूसरे तरफ दीवार की तरह
खड़े अपनी टीम के लिए। अपील 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 नकारा एम्पायर ने। तो छोर में बदलाव, स्ट्राइक पे लड्डू। रन अप पे रहेंगे रमेश। अच्छा शॉट, चौका। एक बार फिर से तैयार बल्लेबाज, रन पे रमेश, लड्डू स्ट्राइक पे। और एक बार फिर से अपील। अंपायर का निर्णय, लेग बाय के तौर पे मिला रन। छोर में बदलाव, स्ट्राइक पे किशोर। अरे दोनों ही अंपायर काफी अनुभवी, एक तरफ सुजय चटर्जी तो दूसरे तरफ शुभदीप दास। स्ट्राइक पे किशोर, दिल के फफोले जल उठे सीने के दाग से, गेंदबाज को आग लगी बल्लेबाज के चिराग से, जड़ दिया छक्का, उम्दा बल्लेबाजी। तो 11वें ओवर की समाप्ति, 11वें ओवर की समाप्ति के बाद एचएफसी बॉयज दुर्गापुर टीम का कुल स्कोर 9797 विद द लॉस ऑफ 6 विकेट्स। ऑन स्ट्राइक लड्डू, गेंदबाजी करने आए भैरव। फुल टॉस गेंद, चढ़ दिया चौका स्क्वायर लेग के दिशा में। होम नहीं होमकार है, दम नहीं दमदार है यह बल्लेबाज। उम्दा पारी खेलते हुए अपनी टीम के लिए, जब टीम बीच मझदार में फंसी है तो ताबड़तोड़ बल्लेबाजी, बल्लेबाज लड्डू का छोटा पैकेट बड़ा धमाका। आज के ड्रोन टा जेटा देखछेन दुटो शुभ स्टूडियो एवं द वेडिंग लेंथ राणा पंडित। गेंद हवा में, नीचे कल्लो, कैच लपके सातवां झटका लगा। तो सातवें विकेट के पतन होने के बाद बल्लेबाजी करने आया कौशिक,
देखना होगा अंतिम ओवर है प्रगति पे, यानी कि 12वां ओवर प्रगति पे। शॉट ऑफ लैंड डिलीवरी, बड़े हिट लगाने की कोशिश, रन आउट का मौका, एम्पायर का निर्णय का होगा इंतजार। एम्पायर थर्ड एम्पायर की तरफ रेफर किया, थर्ड एम्पायर में तैयार मेरे साथी कमेंटेटर अफफुल अंसारी। नतीजा कुछ भी हो, अगर मैच एचएफसी बॉयज दुर्गापुर की दृष्टिकोण से देखे तो एक अच्छी बात यह कि किशोर स्ट्राइक पे आ गए, और देखिए ज्यों ही किशोर स्ट्राइक पे आए और ये आउट, आउट एम्पायर अफफुल अंसारी का फैसला, वापस जाना पड़ेगा बल्लेबाज को। आठवां झटका लगता हुआ, विकेटों की पतन मानो इस प्रकार से हो रही है, साइकिल स्टैंड में ढेर सारी साइकिलें खड़ी हो, एक को लात मारने की तक 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 सब नीचे। स्ट्राइक पे किशोर, लेफ्ट हैंडेड राइट हैंडेड कॉम्बिनेशन, लगातार फील्ड में तब्दीलियां। गेंद हवा में, दिल को जुमान, आंखों को सपने मिल गए, आसिकी में जिंदगी को मायने मिल गए पश्चिम बंगाल में। अच्छी बल्लेबाजी किशोर के द्वारा, ताबड़तोड़ बल्लेबाजी, किशोर ऑन फायर, सर चढ़कर बोल रहा सर किशोर का बल्ला। शॉट ऑफ लैंड डिलीवरी, घुमाया, नीचे फील्डर मौजूद, क्या छूटा, गेंद जाएगी सीमा रेखा के बाहर चार रनों के लिए। स्ट्राइक पे किशोर, वाइट गेंद, अतिरिक्त के तौर पे मिला रन, स्कोरबोर्ड पे बढ़ोतरी, रन बढ़कर 112, तो एक सम्मानजनक स्कोर पे एचएफसी बॉयज दुर्गापुर की टीम पहुंचती हुई। जहां पे एक समय लग रहा था कि 100 का आंकड़ा पार नहीं कर पाएंगे, वहां पे उम्दा बल्लेबाजी किशोर का, काफी बड़े बल्लेबाज। गेंद हवा में, जड़ दिया छक्का, और पुरस्कार की रूपदा के तरफ से 101 रुपए का इनाम किशोर को। तो कहते हैं जली को आग कहते हैं, बुझी को राख कहते हैं, जिससे राख से बारूद बने उसे किशोर जैसा बल्लेबाज कहते हैं। उम्दा बल्लेबाजी करते हुए अपनी टीम के लिए। हेलो, আমরা পেয়েছি আমাদের কাকিমা সুদীপ্তা মিশ্র মহাশয়কে। তো আমাদের সকলের অনুরোধে ওনাকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব। আমাদের টুর্নামেন্ট সম্পর্কে প্রথমবার এলেন কাকিমা, কেমন লাগছে, মানুষজনের অনুভূতি বা আবেগ এই জিনিসটা নিয়ে আমি কাকিমাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আজ মঞ্চে আলোকিত হয়ে আমাদের প্রদীপদা বসে আছেন, আমি তাকে প্রণাম জানাই। আরও বড়রা বসে আছেন, আমি তাদেরকে নাম বলতে পাচ্ছি না, বড়দের আমি প্রণাম জানাই। এবং ছোট ভাইয়েরা এক ঝাঁক বসে আছে, তাদেরও আমি নাম বলছি না, যার জন্য আমি দুঃখিত, তাদেরকেও আমি বুক ভরা ভালোবাসা জানাই। আর যারা এখানে খেলতে এসেছো বা যারা স্পন্সর আছে, যারা ক্লাবের ছেলেরা, দর্শকরা, গ্রামবাসীরা, দোকানপাটের লোকেজন বা পাশে থানা, সকলকে আমি আমার নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানাই। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের উচিত সকলের সাথে ব্যবহার ভালো রাখা এবং মানুষের পাশে দাঁড়ানো। টাকা পয়সা দিয়েই যে মানুষের পাশে দাঁড়ানো হয় তা নয়,
একটা মানুষ যদি পড়ে যায় তাকে তোলাটাও মানুষের পাশে দাঁড়ানো। তাই আমি সকলকে বলবো আপনারা এগিয়ে আসুন একসাথে, সকলকে সকলে মিলে আমরা এই যে কাজ করছে ছেলেরা তাদের সঙ্গে যুক্ত হন। একটা লাঠি যে কাজ করতে না পারে, একগুচ্ছ লাঠি সেই কাজ করতে পারে। আমাদের স্পন্সররা এই যে ছেলেদের দিয়েছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এইভাবেই এই ক্লাবকে এগিয়ে নিয়ে চলবেন, এটা আমি আপনাদের কাছে আশা রাখব। আর ২৪ ঘন্টায় দিন, একটা দিন, এই ২৪ ঘন্টার মূল্য বহু বড়। আমাদের ছেলেরা, এই ক্লাবের ছেলেরা, গঙ্গাজল ঘাটির ক্লাবের ছেলেরা যে সময় নষ্ট করে ক্লাবে যুক্ত হয়ে এই সমাজসেবায় এগিয়ে এসেছে, তাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। মাঠে ছেলেদেরকে খেলানোর জন্য, দর্শকদেরকে এক জায়গায় জড়ো করে তাদের আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর গঙ্গাজল ঘাটি, গঙ্গাজল ঘাটি, গঙ্গা জল যেমন বয়ে যায় তেমনি গঙ্গা জলের মতো এই ক্লাবের ছেলেদের পবিত্র হয়ে প্রত্যেক মানুষের মনে যেন জায়গা পায়, আর তাদের পরিবার সুখের হয় এবং তাদের উন্নতিও যেন বেড়ে ওঠে এবং তারা এই সমাজসেবায় যেন আরও নিজেদের জায়গা করে নিতে পারে। আর খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো, তোমরা যেভাবে খেলছো আরও ভালো খেলার চেষ্টা করো, নিজেদের লক্ষ্যে এগিয়ে চলো, নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখো। আমি তোমাদের কাকিমা হয়ে আশীর্বাদ করছি। আর এই কথা বলে আমি শেষ করছি। হ্যালো, হ্যালো, একটি বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তাকে সামনে রেখে বাঁকুড়া জেলার সুসন্তান, বাঁকুড়া জেলার গর্ব দুল্লাপুর ট্রাক কনসের সভাপতি, সর্বোপরি দুল্লাপুর ব্যবসা সমিতির সভাপতি, দুল্লাপুর তারামা সংঘের প্রধান উপদেষ্টা মাননীয় গৌতম মিশ্র উদ্যোগে আগামী ৪ ফেব্রুয়ারি অমরকরণ থেকে দুল্লাপুর দ্বিতীয় অফিস পর্যন্ত একটি ম্যারাথন প্রতিযোগিতা আমরা করছি গঙ্গাজলঘাটি ক্রিকেট ক্লাবের সহযোগিতায়, দুল্লাপুর তারামা সংঘের পরিচালনায়, এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় গৌতম মিশ্রের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় অমরকরণ থেকে দুল্লাপুর দ্বিতীয় অফিস পর্যন্ত একটি বড় আকারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমরা আয়োজন করতে চলেছি। যদি কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন, গঙ্গাজলঘাটি ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ সহ তেসুরা করুণময় সিংহ দুল্লাপুর তারামার সঙ্গে নাম নথিভুক্ত করতে পারেন। এই প্রতিযোগিতায় আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার রেখেছি। আচ্ছা, মিলন তন্তুবাই এবং বাপি বাউরি, তোমরা যদি এসে থাকো চলে আসবে মঞ্চের সামনে। আমাদের সেমিফাইনালে এক হাতে ক্যাচ নেবার জন্য মোবাইল ফোন প্রাইজ ছিল ভাইপো ট্রান্সপোর্ট সমীরণ গোরক্ষীর পক্ষ থেকে। তো অনুরোধ করব, তোমরা যদি এসে থাকো চলে আসবে মঞ্চের সামনে। মিলনের যদি কোনো দাদা বা ভাই এসে থাকেন তিনিও চলে আসতে পারেন, এবং বাপি বাউরি দুজনকে মঞ্চের সামনে, এখানে মোবাইল ফোন রাখা আছে, আমাদের অতিথিরা পুরস্কার তুলে দেবেন। মিলন তন্তুবাই এবং বাপি বাউরি গঙ্গাজল ঘাটি, এবং মিলন তন্তুবাই শুশুনিয়া থেকে। অনুরোধ করব যদি এসে থাকেন তো আমাদের এখানে আসুন, আজকে আমরা সেকেন্ড ইনিং শুরুর আগেই আপনাদের হাতে পুরস্কার তুলে দেব। ধন্যবাদ জানাবো আমাদের আম্পায়ারের, যে দুটো দেখতে পাচ্ছেন আমাদের যে জ্যাকেট, স্পোর্টস জ্যাকেট স্পন্সর করেছেন ডেঞ্জার ক্লাব গঙ্গাজল ঘাটি। ধন্যবাদ জানাবো ক্লাবের সমস্ত কর্মকর্তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং ফাইনালের পরেই আমরা যে লটারি আয়োজন করেছিলাম, ফাইনালের পরে তার রেজাল্ট এবং আপনারা দেখতে পাবেন এখানে। প্রথম পুরস্কার এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার সাইকেল, এবং আরও অনেক পুরস্কার আছে। তো অনুরোধ করছি আর দেরি না করে যদি মিলনবাবু এসে থাকেন বা বাপি,
অনুরোধ করব মঞ্চের সামনে আসার জন্য, আমরা পুরস্কারটা তুলে দেব। এরপরে শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা। মাননীয় গৌতম পাঠক মহাশয় এসেছেন, তাকেও আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। বরণের দায়িত্বে যেন আছো, তারা ওনাকে বরণ করে নেবে। মাননীয় গৌতম পাঠক, মঞ্চে আসন গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে। তো নমস্কার, আরও একবার মাঠে উপস্থিত সমস্ত দর্শক বন্ধুদের আমরা দ্বিতীয় ইনিংসে স্বাগতম জানাবো। নতুন বল হাতে রাজেন শুরু করেছে, আর প্রথম বলটাই কিন্তু ওখানে ঘুরিয়ে খেলা শট, কাল্লুর ব্যাট ছুঁয়ে বেরিয়ে গেল বল, আর বাউন্ডারি দিয়ে শুরু হলো দ্বিতীয় ইনিংস। 118 রান প্রয়োজন 12 ওভার থেকে, 119 রান করতে হবে জিততে হলে এ ম্যাচ। 71 বল থেকে এখনও 115 রানের খেলা বাকি রইল, আর প্রথম বলেই বাউন্ডারি দিয়ে স্টার্ট, অ্যাটলিস্ট একটা কনফিডেন্স বাড়িয়ে দিয়ে যাবে এখানে। ওয়ান্স অ্যাগেইন আরও একবার অরক্ষিত জোন, ফাইন লেগ জোন এবং সেদিক দিয়ে বাউন্ডারি, তো ব্যাক টু ব্যাক বাউন্ডারি কাল্লু। মিলন তন্তুবায়ের হাতে পুরস্কার মোবাইল ফোন তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় অনিল বরণ গোরক্ষী মহাশয়কে। মোবাইল ফোন এক হাতে ক্যাচ তালুবন্দি করলে আবারও সেই মিড উইকেট জোনের দিকে ঠেলে দেওয়া শট, তো ফাইন লেগ ছেড়ে এবার মিড উইকেটে। একটা রান আসবে, প্রান্ত বদল হবে, এমডি চলে আসবে স্ট্রাইকে, দলের ক্যাপ্টেন অ্যাজ এ ওপেনার আজকে মাঠের মধ্যে পাঠানো হয়েছে। তো প্রথম ইনিংসে যদি আমরা পর্যালোচনা করি, শুরুর থেকেই পরপর উইকেট, যে কারণেই কিন্তু 118-এর বেশি এগোতে পারেনি ওখানে এইচএসবি বয়েজ। ওদিকে কিশোর একটা দুর্দান্ত ইনিংস, 49 রানের একটা ঝকঝকে ইনিংস ছিল 23 বল থেকে। রাজীব আবার ইয়ার্কার লেন্থে, তিনটি অপেক্ষা করছে। মাননীয় সুশান্ত সিংহ তিনি পুরস্কার তুলে দেবেন বাপি বাউরির হাতে, আরেকটি মোবাইল ফোন ছিল, মাননীয় সুশান্ত সিংহকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, ওখানে ফার্স্ট এডের ডিমান্ড করা হয়েছে মাঠের মধ্যে, এবং এরই মধ্যে আমরা ধন্যবাদ জানাতে চাইবো আমাদের দুই ম্যাচ অফিসিয়াল সুজয় চ্যাটার্জি এবং শুভদীপ দাস, যারা ম্যাচ পরিচালনা করছেন অসাধারণ দক্ষতার সাথে। অনেক ধন্যবাদ দুই ম্যাচ অফিসিয়ালসকে। একই সাথে আজকে তৃতীয় আম্পায়ার শুভজিৎ রায়, অনেক বাড়তি দায়িত্ব যোগ করে দেওয়া হয়েছে এখানে, যে কারণে তৃতীয় আম্পায়ারের সিটটা ছেড়ে দিয়ে বাকি কাজগুলোই পালন করতে হচ্ছে। মল্লিক কাকুকে অন্য ভূমিকায় দেখতে পাচ্ছি, মল্লিক কাকু 100 মিটার দৌড়ে এইমাত্র ফার্স্ট হয়ে আসছে। সবেমাত্র প্রথম ওভারে খেলা চালু হয়েছে, ন রান স্কোর বোর্ডে, 119 করতে হবে জিততে হলে। গঙ্গাজল ঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি চলছে গ্র্যান্ড ফিনালে। আবারও সামনে তুলে খেলা শট, সার্কেলের মধ্যে ফিল্ডার, আর এখানে বাউন্ডারি আরো একবার। অফ স্টাম্পের বাইরে হয়ে গেল, ওয়াইডের সংকেত ওখানে, তো রাখোরি কর্মকার মাঠের মধ্যে উপস্থিত থাকলে আমি অনুরোধ করব আমাদের মূল মঞ্চের কাছাকাছি চলে আসতে। এলইডি টিভি আমরা তুলে দিতে চাইব, তো শুধুমাত্র টিভি নয়, রিমোটটাও অবশ্যই দেব আমরা। ওদিকে সোজা ব্যাটে সোজা শট, সাইড স্ক্রিনের উপর দিয়ে অসাধারণ ছক্কা এখানে এমডির ব্যাট থেকে। হ্যালো হ্যালো, আরেকটা খবর পাওয়া যাচ্ছে সুমন্তদা, যে বাড়িতে নাকি আগেই ও চৌকোনো খাপ কেটে রেখেছিল,
যে টিভিটা রাখবে বলে এবং কমিটিকে সেটা পাঠিয়েছে ছবি তুলে যাতে করে কোনো রকমের মিস্টেক না হয়ে যায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ভাইপোদাকে ছবি দেখার পরেই কিন্তু টিভি কিনে নিয়ে এসেছেন পুচুকে নিয়ে আসা হয়েছে দ্বিতীয় ওভারে বোলিং করার জন্য প্রথম ওভার থেকে ১৯ রান একটা দুরন্ত স্টার্ট একটা বড় স্টার্ট ১১ ওভার ১০০ রান প্রয়োজন এখনো প্রথম বল দ্বিতীয় ওভারের শুরুতেই ওয়াইডের সংকেত ওখানে একটা অতিরিক্ত রান দিয়ে শুরু হলো এই ওভার হাওয়াই বল ফিল্টার অনেকটা দূরে রয়েছে এখানে রাজেন ছিল বলের নাগালে পৌঁছানো সম্ভব নয় আর ৪ রান দেখে শুনে ওখানে ড্রাইভ কভারের দিকে কিশোর রয়েছে একটা রান ধন্যবাদ জানতে চাইবো আমরা রুদ্র একাডেমি প্রোপাইটার মন্টু কর আমাদের দিকে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সব মিলিয়ে একটা দুরন্ত আয়োজন দেখতে পাচ্ছি আমরা একদিকে যেমন বয়স্ক মানুষদের জন্য যে স্ট্যান্ডটি করা হয়েছে সেটি ফুটবল সম্রাট পেলের নামে ওদিকে শরীরের দিকে ধেয়ে আসা বল ইমলি দর্শকদের মধ্যে ডেলিভার করেছে বল মাঠের বাইরে ক্যাচ নিতে পারলেই মোবাইল ফোন রয়েছে হয়েছে ওদিকে ক্যাচ হয়েছে যার অর্থ হলো মোবাইল ফোন যাবে ভাইপো ট্রান্সপোর্টের পক্ষ থেকে মোবাইল ফোন ওয়েট করছে ওই দর্শক বন্ধুর জন্য এক হাতেই হয়েছে ক্যাচটা একই সাথে কমিটির পক্ষ থেকে ২০০ টাকা রয়েছে ওদিকে রান সংখ্যা কিন্তু দ্রুত গতিতে বেড়ে চলেছে ৩২ কোনো উইকেট না হারিয়ে এজ নিয়ে দ্রুত গতিতে স্লিপ ফিল্টারের দিকে ছুটে এসেছিল বল ওখান থেকে রান আসেনি আচ্ছা যিনি ক্যাচটা নিয়েছেন আচ্ছা মাফ করবেন আশা জাগিয়েও হতাশ হতে হবে খবর পাওয়া যাচ্ছে ক্যাচটা হয়নি তো যেভাবে এমডি এখানে ব্যাট চালাচ্ছে দর্শকদের কাছে সুযোগ থাকবে না মাঠের ওপরে দেখছি দ্রোণ উঠছে দ্য ওয়েডিং লেন্থ রানা পণ্ডিত আমাদেরই দেশুরিয়া গ্রামের ছেলে তো আমাদের ফাইনালের ড্রোন দ্য ওয়েডিং লেন্থের পক্ষ থেকে দুই ওভারের শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে তুলনাটাকে যদি করি দুই দলের মধ্যে যেখানে এইচএফসি বয়েজ তারা ১৪ ছিল কোনো উইকেট না হারিয়ে সেখানে ৩৮ কোনো উইকেট না হারিয়ে স্কোর হ্যালো মাননীয় আশিস কর মহাশয় আমার মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব তৃতীয় ওভার লাড্ডুকে নিয়ে আসা হচ্ছে বোলিং করার জন্য তো উইকেট প্রয়োজন যদি পাল্টা চাপ দিতে হয় সামনে বল আর কাল্লু এই জোনটাতে অত্যন্ত স্ট্রং রিস্টের উপরে ভরসা করে ফাইন লেগ হোক অথবা স্কোয়ার লেগ জোন এই দুটো ক্ষেত্রে শর্ট খেলার জন্য কালু
অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু পজিশনে চলে আসে। এবার স্লগ সুইপ করার চেষ্টা ছিল ওখানে, গুড লেন স্পটের বলকেও এই জায়গার থেকে যেভাবে কাল্লু তুলে খেলে, যেভাবে মাঠের বাইরে পাঠায়, সেই প্রচেষ্টাটা ছিল ওখানে। আর ধন্যবাদ জানতে চাইবো আমাদের ম্যানুয়েল স্কোরিংয়ে যারা রয়েছে, রাজেশ, মনোরঞ্জন এবং তার সাথে পিকু, সোনু এবং অভিষেক, প্রত্যেককে ধন্যবাদ। স্কোরিংটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা, শুধুমাত্র আজকে নয় প্রতিটা ম্যাচেই আমরা এই টিমকে দেখেছি, স্কোরিং টিম আমাদের, রাজেশ, মনোরঞ্জন, পিকু, সোনু এবং অভিষেক প্রত্যেকেই দুর্দান্তভাবে আমাদেরকে আপডেটগুলো দিয়েছে, যে কারণেই আমরা আপনাদের সামনে সেগুলো উপস্থাপিত করতে পারছি। এবং তার সাথে অবশ্যই শানুর কথাও বলতে হয়। লাফটেড ফ্যান টুয়ার্ড দ্য লং অফ ইন টু দ্য ক্রাউড, দর্শকদের মধ্যে, তবে এক হাতে হয়নি ওখানে। ছন্দটা পেয়ে গেছে এখানে কাল্লু, আর সেই ছন্দ ধরে রেখেই এখানে ম্যাচ শেষ হবে। থার্ড ওভার চলছে, 54 রান অলরেডি, দলগত অর্ধশত রান পূর্ণ এখানে। এবার হাওয়াতে বল, ফিল্ডারের কাছে একটা সুযোগ রয়েছে এবং উইকেট, তবে যে স্টার্টটা দরকার ছিল কাল্লু সেটা দিয়ে গেছে। ব্যক্তিগত 11 বল থেকে 30 রান করে সাজঘরের পথে, তবে দুরন্ত স্টার্ট এখানে। হ্যালো হ্যালো, তো আমরা মাঠের চারপাশটা আরেকবার দেখে নেব। আমি প্রথমে দর্শক বন্ধুকে জিজ্ঞেস করব, নাম কি? সুজন ঘোষ। বাড়ি কোথায়? বিডিঙ্গি। তো টুর্নামেন্টের ফাইনাল আজকে কেমন লাগছে বা কেমন অনুভূতি, সে সম্পর্কে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করব। দুর্দান্ত পরিবেশ, এরকম টুর্নামেন্ট আমাদের এলাকায় দেখা যায় না। আর আর কমিটিকে কি বলবে? অনেক অনেক ধন্যবাদ এরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, আমরা আবারও এগিয়ে যাব, এরই সাথে সাথে আরেকজন দর্শক বন্ধুকে ধরব। ধন্যবাদ, নাম কি? কৌশিক আখুলি। বাড়ি কোথায়? ভৈরবপুর। তো এত দূর থেকে খেলা দেখতে আসছো, প্রতিদিনই প্রায় দেখেছি, কেমন লাগছে টুর্নামেন্টটা? খুব ভালো লাগছে, আমাদের এই গঙ্গাজল ঘাটিতে এত সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে, তা আমরা সময় করে আসতে পারছি, অনেক খুশির খবর আমাদের। এত বড় বাঁকুড়া জেলার সবথেকে বড় টুর্নামেন্ট, তাই প্রত্যেক বছর যাতে হয় তাই আমরা সব দর্শকগুলো গঙ্গাজল ঘাটি ক্লাবকে আমরা তাই বলছি। অংশমান অংশমান, ওনাকে একটা প্রশ্ন। ওকে, হ্যাঁ বলো। মোবাইল ফোন এখনো পর্যন্ত হাতে আসছে না, সে নিয়ে কি কোনো আক্ষেপ আছে? না না, আমার আসছে না, অন্য কোনো দর্শকের তো আসছে, এখনো কারোরই আসছে না। না আজকে আজকে আসেনি, অন্য দিন তো এসেছে। তো মনে আশা ছিল এই মাঠে খেলা দেখতে আসার আগে যে মোবাইল ফোনটা হাতে এলেও আসতে পারে? না সেটা তো সবার সব দর্শকেরই ছিল, তো এটাই বাড়তি আকর্ষণ এই টুর্নামেন্টের। যাই হোক, আমরা আবার ফিরে যাব কমেন্ট্রি বক্সে, আবারও কোনো উইকেট পড়লে বা ওভার শেষ হলে আমরা ওই পাশে চলে যাব, ওই পাশে দর্শকের দিকে। একই সাথে কমেন্ট্রি বক্সে এই মুহূর্তে রদবদল ঘটিয়ে নেব, আফাফুলকে আমন্ত্রণ জানাবো। থ্যাংক ইউ। 3 ওভার 54 এক উইকেট অভি তক, আর ইহা সে বচ্চে আব 65 রান 54 বল সে, তো সফর জ্যাদা লম্বা হ্যায় নেই, জিস তরহ সে ব্যাটিং কর রহে, এক তরফ এমডি এক তরফ রাহুল আয়ে ব্যাটিং করনে কে লিয়ে আব কল্লু কে আউট হোনে কে বাদ, আর বোলিং করেঙ্গে কাব্বো, চৌথা বরিস পারিকা, সামনে এমডি, শর্ট অফ লেন, পহলি বল, আচ্ছা সম্পর্ক, কাফি দূর বাউন্ডারি সে নিকল জায়েগি বাহার, 6 রান কে লিয়ে এমডি কে ব্যাট সে। तो 60 रन लग चुके बोर्ड पे, मात्र एक विकेट अभी तक, एमडी पहुंचे 8 बॉल से 28 रन, ईएसएस अमर कानन काफी आगे इस वक्त इस मैच में, फाइनल मुकाबला आप देख रहे हैं इस वक्त, ए प्लस स्पोर्ट्स के माध्यम से शेयर करें, सब्सक्राइब करें। फिर से एक बार बल्ले का इनसाइड एज, पीछे फील्डर भाग रहे बाबोन, अच्छी फील्डिंग, सिंगल मिलेगा आसानी से, और स्ट्राइक पाएंगे राहुल सिंह, लेफ्ट हैंड बैटर राहुल सिंह फ्रॉम उत्तर प्रदेश, और यहां पर बैटिंग करेंगे, अच्छी गेंदबाजी किए थे।
तीन विकेट लिए थे राहुल सिंह अपने स्पेल में। अगली बॉल सामने तैयार है, राहुल बॉलिंग कर रहे हैं, काबो अच्छी गेंदबाजी करते हैं। फिलहाल दोनों बल्लेबाज क्या सोचेंगे, बातचीत हो रही है थोड़ी सी आपस में, क्योंकि ज्यादा रन है नहीं यहां से अगर देखें जिस फॉर्मेट की बात करें हम लोग, 52 बॉल में 58 तो अच्छी शुरुआत अभी तक। जिस तरह से कालू खेले इससे पहले 11 बॉल से 30 रन, 2 छक्के 4 चौके, टीम काफी मजबूत स्थिति में इस वक्त। ESS अमरकानन, अगली बॉल सामने, राहुल सामना करेंगे काबो बॉलिंग मार्क पे, बल्ला चला जरूर लेकिन संपर्क नहीं, कोई रन इस बॉल से, थोड़ा सा क्रॉस द लाइन गति खेलने के लिए। हेलो, আমি আরো একবার পেয়েছি আমাদের দর্শক বন্ধু, আমাদের এই শিক্ষক এলাকা কিন্তু বাড়ি হচ্ছে মালদা জেলায়, তো আপনার জেলা থেকে এই জেলায় বাঁকুড়া জেলায় কেমন লাগছে টুর্নামেন্ট? খুব সুন্দর লাগছে। এবং আপনাদের এলাকায় নিশ্চয় টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট হচ্ছে, দুটোর মধ্যে তফাৎ কিছু বুঝতে পারছেন? আমাদের এলাকা থেকে খুব সুন্দর, এখানকারটা বেশি ভালো। মিস টাইমে বল হাওয়া মে হ্যায়, কাব্বো খুদ বল কে নিচে ক্যাচ উঠা, এক আসান সা মৌকা গওয়াতে হো ইয়াহ পে, ইস তরহ কে মৌকে আপকো বানানে হোতে হ্যায়। ধন্যবাদ, আপনার নামটা? সফিজউদ্দিন আহমেদ। তো ধন্যবাদ, আশা করব আগামী দিনেও আপনি আমাদের পাশে থাকবেন। আমরা চলে যাব মাঠের এবার পূর্ব দক্ষিণ প্রান্তে নতুন কোন দর্শক বন্ধুর কাছে। নেক্সট বল সামনে তৈরি MD, लगातार 21 शॉट ट्राई करते हैं। MD ये शॉट खेलना पसंद करते हैं, मिड विकेट पे खेलना चाह रहे थे लेकिन कोई संपर्क नहीं इस बार बैट और बॉल का, कोई रन नहीं इस बॉल से। अभी तक 62 रन, एक विकेट, चौथे ओवर की आखिरी गेंद, 57 चाहिए जीतने के लिए, अभी भी 49 बॉल बाकी। 62 for 1, नेक्स्ट बॉल सामने, MD तैयार हैं और दर्शक थोड़े से शांत लग रहे हैं यहाँ पे। शॉट ऑफ प्लेन, जगह बनाकर इस बार गली के ऊपर से बॉल को खेल दिया है, काफी तेज बॉल जाएगी बाउंड्री की तरफ, सीमा रेखा बाहर, 4 रन के लिए। ओवर की समाप्ति, 66 रन, एक विकेट। हेलो, এবার আমরা পেয়েছি আমাদের ছোট দর্শক বন্ধু, তোমার নামটা বলো। আমার নাম অঞ্জন ঘোষ। বাড়ি কোথায়? গোড়ামারা। খেলা দেখতে এসছো কার সাথে? আমি আমার দাদার সাথে খেলা দেখতে এসেছি। খেলা দেখতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, গঙ্গাজল ঘাটিতে এত সুন্দর একটা খেলা দেখতে পেয়ে আমি খুবই খুশি, প্রত্যেক বছর যেন এরকম খেলা হয়। ওর জন্য একটা হাত তালি হোক, ছোট্ট বন্ধু অঞ্জন ঘোষ, ছোট্ট ভাই খেলা দেখতে এসছে গড়ামারা গ্রাম থেকে, ধন্যবাদ। আমরা চলে যাব আরেকবার মাঠের অন্য প্রান্তে। আর ইয়াহ পে গেন্দবাজি মে ফির সে একবার পরিবর্তন, আর রাজেন আয়া বোলিং করনে কে লিয়ে, রাজেন ঠাকুর বোলিং করেঙ্গে। पहली बॉल थोड़े से दूर रह गए यहाँ पे, लाइन से बाहर, वाइट का सारा। दो मैच ऑफिशियल तारीफ करेंगे जिस तरह से दोनों अंपायर की भूमिका में रहे अभी तक, सुजय चटर्जी और शुभदीप दास। पहली ब�ल वाइट बॉल, स्कोर बढ़ता हुआ 67, 67 रन, एक विकेट अभी तक। राहुल स्ट्राइक पे सामना कर रहे हैं, फुल लेंथ बॉल है, संभल के खेले, अच्छा फ्लिक और दर्शक के पास मौका था लेकिन क्या छूटा, 6 रन के लिए। तो एकमात्र दर्शक हैं जो बाउंड्री के बाहर कैच लेने पे टीवी मिलान क्वालिटी टीवी, वो है राखोरी कर्मकार और पहुंच चुके हैं यहां पे लेने के लिए। हेलो, ये देखिए कुछ अलग ट्राई कर रहे थे लेकिन अंत में मन को बदला, कुरन इस बॉल से 46 जीतने के लिए यहां से, 46 बॉल रिमेनिंग, रिक्वायर्ड 46 रन। राहुल सिंह अभी तक 4 बॉल से 7, MD 11 बॉल से 33। मिस टाइम इस बार बॉल हवा में है, राजन बॉल के नीचे और आसान सा कैच, यहां पे जाएंगे बाहर, विकेट नंबर 2। আমরা পেয়ে গেছি এখানে পুরনো দিনের খেলোয়াড় কাপিস্টা গ্রামের সুশান্ত মামাকে, আমাদের মামা হয় সম্পর্কে, তো কেমন লাগছে টুর্নামেন্ট সম্পর্কে? টুর্নামেন্ট তো খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে, যদিও আমি মানে এটা কাজ করি কিন্তু কাজ করার স্বার্থ আমি সময় পেলে পর আসি, আজকে যেমন আমার ডিউটি ছিল কিন্তু আমার ফাইনাল খেলা
দেখার জন্য আমাকে ডিউটি ছুটি নিতে হলো এবং আমি কালকে রাতে ভাগনাকে ফোন করেছিলাম যে ভাগনা সিওর আছে কি খেলাটা, বললো মামা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা কতটা ভালোবাসেন, ডিউটি হাফ করে ছুটি নিয়ে আজকে গঙ্গাজল ঘাটির মাঠে সুশান্ত সিংহ। কাপিসটাকে ধন্যবাদ, আশা করব আগামী দিনেও তাকে আমরা একইভাবে পাশে পাবো। বিল্টু আয় ব্যাটিং করতে কে লিয়ে, তো জব জব ই আতে তো এই কেনা চাহতা হুম কি ये आमतौर पर अपन करना पसंद करते हैं, लेकिन यहाँ पे टीम की परिस्थिति के हिसाब से आए बैटिंग करने के लिए। सामने बिल्टू सेमीफाइनल में बहुत अच्छी बैटिंग किए थे और यहाँ पे फिर से एक बार तैयार बल्लेबाजी के लिए। सामने राजन ठाकुर संभल के खेले पहली बॉल, आराम से सिंगल खिल जाएंगे। ये भी बेहतर कि सेट बैट्समैन है उनके MD, तो उनको स्ट्राइक दे। फिलहाल स्कोर बढ़ता हुआ 74 अभी तक, 2 विकेट। पिछले पारी में आपको याद होगा कि सोर बहुत अच्छी बल्लेबाजी किए थे, 23 बॉल से 49 बनाए थे, 6 छक्के 2 चौके। कुछ वैसा ही रोल यहाँ पे प्ले कर रहे हैं MD अपने टीम के लिए, एक कैप्टनसी पारी खेल रहे हैं। काफी दूर से खेलने का प्रयास था, सिंगल आसानी से लेके जाएंगे, पीछे किशोर हैं, 1 रन मिलेगा, 75 ऑन स्कोर बोर्ड अभी तक, 2 विकेट। पांचवा ओवर जारी, 43 बॉल से चाहिए 44 जीतने के लिए और दर्शक वेट कर रहे हैं कैच के लिए, तो वो मौके क्या देंगे बिल्टू। फिर से एक बार बैकफुट पे गए थे, संभल के खेलने का प्रयास, 19 बॉल से ओवर की समाप्ति, 5 ओवर के बाद स्कोर पहुंचा 75। तो हमरा पेची एरी माजे আমাদের ক্রিকেট প্রেমী তথা ফাইনান্সার মোহিত দাকে। মোহিত দা দেশুড়িয়া গ্রামের, কেমন লাগছে? খুব ভালো লাগছে খেলা দেখে, সব থেকে ভালো লাগছে আমার যে পাশাপাশি যে গ্রামের ছেলেগুলো এখন ক্রিকেট খেলছে তারাও এসেছে, তারাও অনুভব করছে খেলা কেমন হচ্ছে, কেমন করে খেলতে হবে, সব থেকে ভালো লাগছে। প্রত্যেক বছর যেমন এই খেলাটা এরকমভাবেই চলে। আর টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলবে? টুর্নামেন্টটা খুব ভালো হয়েছে, এইটুকুনি। ধন্যবাদ, আমরা সংক্ষেপে শুনে নিলাম বক্তব্য, আরও একবার চলে যাব মাঠে নতুন ওভার নিয়ে। আমরা নতুন ওভার নিয়ে আসবো অবশ্যই, তবে আমাদেরকে বাবুদা যে তথ্যটা এখনই দিচ্ছেন যে অংশুমান দর্শকদের মাঝে কিন্তু ইন্টারভিউ নিতে যায়নি, ক্যাচ ধরার উদ্দেশ্যে কিন্তু ওখানে গিয়ে দাঁড়িয়েছে, ওটা শুধু বাহানা ছিল একটা, এই মাত্র বাবুদা জানালেন আমাদেরকে এই তথ্যটা। তো দেখতে অংশুমানদা ক্যাচ লে পাতা নেই, প্রয়াস করেন শায়দ। 5 ওভার কে বাদ 75, 2 উইকেট আর ইহা পে গেন্দবাজি পরিবর্তন। कौशिक है बॉलिंग करने के लिए, पहली बॉल और निकल गए बाहर 6 रन के लिए। बोलर कौशिक, तो कौशिक तो बोलर नेम कौशिक, तो ओके थैंक यू। तो टीम का स्कोर पहुंचे 81 रन, MD पहुंचे 40 पे। फिर से एक बार जगह बना के खेलने को, सिर्फ बल्ले का किनारा लगा, लगकर विकेट कीपर की तरफ टपक आके कोई रन इस बॉल से। अब 40 बॉल में चाहिए 38 जीतने के लिए, 38 रिक्वायर्ड इन 40 बॉल। ESS अमरकानन फाइनल मुकाबले में काफी आगे इस वक्त, कह सकते हैं आप, क्या वापसी कर पाएंगे चपसी बॉयज दुर्गापुर, विकेट लेना होगा। अगली बॉल कड़क शॉट, काफी ऊपर स्क्वायर लेग के ऊपर से निकल जाएगी बाहर, मैक्सिमम 6 रन के लिए MD। टीम का स्कोर पहुंचा 87 पे, MD पहुंचे 46 पे, 4 रन दूर अपने हाफ सेंचुरी से, 87 रन, 2 विकेट अभी तक, 32 रन चाहिए जीतने के लिए। और ये देखिए दर्शक है कि बहुत खुश हैं चारों तरफ, काफ़ी तादाद में लोग पहुंचे देखने के लिए, मैच का आनंद ले रहे हैं और काफ़ी लोग नज़र रखें इस वक्त A+ स्पोर्ट्स पे। तो प्लीज़ आप लोग शेयर करते रहें, सब्सक्राइब करें।
फ्लिक के इस बार फुल टॉस गेंद थी, निकल जाएगी बाहर चार रन के लिए। इसी के साथ अपने एम डी 50 पूरा करते हुए एक बैट दिखा दर्शकों को और ₹500 गौतम मिश्र सर की तरफ से एम डी के लिए। जोरदार ताली एक बार एम डी जोनो। 16 बोल तक 50 रन, दुर्दांत इनिंग्स एम डी। 16 बोल से 50 रन, 6 छक्के 3 चौके इस पारी में और मात्र 5 डॉट बॉल, 2 बॉल बाकी इस ओवर में। अभी भी 91 पे 2 संपर्क अच्छा, काफी दूर बाउंड्री से, निकल जाएगी बाहर एक और मैक्सिमम रन। अब चाहिए मात्र 22 रन जीतने के लिए। एमडी पहुंचे 56 पे और टीम का स्कोर पहुंचा 97। आखिरी बॉल, लास्ट बॉल इस ओवर के। बहुत अच्छी बल्लेबाजी एमडी, एक तरफ टीम को संभाल रहे हैं, लगातार गति से रन बना रहे हैं और ड्राइवर सीट में एकदम आगे कह सकते हैं इस वक्त ईएसएस अमर कानन। महंगे यहां पे साबित होते हुए कौशिक अभी तक 5 बॉल से 22 रन दे चुके हैं। ओवर की आखिरी गेंद, फुल टॉस बॉल, फिर से एक बार गिफ्ट था यहां पे और गिफ्ट को कबूल किया, नए साल का तोहफा। छक्के के साथ स्कोर पहुंचा 103। अब चाहिए 16 जीतने के लिए। हेलो, আমরা প্রথম দিনে দুটো ক্যাচ এক ইনিংসে নিয়েছিল রাখোহরি কর্মকার, খেলোয়াড় তার সাথে সাথে ক্রিকেট প্রেমীও মাঠে উপস্থিত থাকে। তো রাখোহরির হাতে এলইডি টিভি পুরস্কার চলে যাবে। মাননীয় সোমা গোরক্ষীকে অনুরোধ করব এলইডি টিভিটা রাখোহরির কাছে তুলে দেওয়ার জন্য। একটা হাততালি হবে গোটা মাঠ জুড়ে। এলইডি টেলিভিশন সমিত দা ভাইপোদা, আমাদের ভাইপোদা রাখোহরি কর্মকারের হাতে তুলে দিচ্ছেন এলইডি টেলিভিশন। কেননা প্রথম দিন পরপর দুটো এক হাতে ক্যাচ নিয়েছিল। রাখোহরি এবং ছ ওভার শেষ হয়ে গেছে, সম্ভবত আমরা ড্রিঙ্কস ব্রেকে চলে যাব। আচ্ছা তোমরা যাও, তোমরা যাও। ছোটকা ওভার কি হয়ে গেছে? এম্পায়ার রিভিউ করানা চাতে হ্যাঁ, গেন্দ কহাঁ টপ্পা খাই ও দেখনা চাতে হ্যাঁ, তো একবার ফির সে বিজু হোনা পড়েগা আফাফুল আনসারি কো। তো রাখোহরির হাতে পুরস্কার চলে যাচ্ছে এলইডি টিভি। রাখোহরিকে একটু ভালো জায়গা দেখে বাড়িতে রাখার জন্য অনুরোধ করব আর সুমন্তদাকে জিজ্ঞেস করতে বলবো। সুমন্তদা কিছু জিজ্ঞেস করবে? এক মিনিট, সুমন্তদা একটা ইন্টারভিউ নিতে চায়। তো একদম রাখোহরি ইন্টারভিউ নেওয়ার সুযোগ চট করে ছাড়া যায় না। তো রাখোহরি একদম নো বল একদম প্রথমে রাখোহরির কাছে জানতে চাইবো, রাখোহরি অ্যাজ এ প্লেয়ার অনেক পুরস্কার জেতার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু অ্যাজ এ দর্শক হিসাবে এরকম একটা পুরস্কার টিভি যাচ্ছে বাড়ি পর্যন্ত, তো বাড়ির লোক কতটা খুশি হবে? সুমন্তদা প্রথমে বলি, সুমন্তদা আমাদের দাদা, আমি সুমন্তদার মাঠেই প্র্যাকটিস করি এবং ঘাটিতেও প্র্যাকটিস করি, আমার খেলা খুব ভালো লাগে, আমি অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, সুমন্তদার সাথেও খেলেছি আমি, এমনটা নয় সুমন্তদা আমরা একসাথে খেলেছি, তারপর সুমন্তদা খেলাটাকে ভালোবাসে, তার জন্য খেলার থেকে অন্য জগতে চলে এসছে, খুবই ভালো লাগে আমাদের সুমন্তদা এত বড় একটা প্ল্যাটফর্মে আছে। আর দ্বিতীয় কথা যে টিভি, খুবই আনন্দের জিনিস যে মাঠে তো আমি থাকি, মাঠে প্রাইজ পাই, খেলার চেষ্টা করি, ভালো খেলি বা ভালো খেলার চেষ্টা করি। তারপর সুমন্তদা যেটা বলেছে যে সেদিন আশা করে এসেছিলাম যে মাঠের বাইরে ক্যাচ লুপবো, লুপে নিয়েছি দুটো ক্যাচ নিয়ে এলইডি টিভি, আর ঘরের লোক তো টিভি তো দেখবেই, ফার্স্টে গিয়েই আমি সমীরন্দার নাম করে বাড়ি গিয়ে টিভি লাগিয়ে দেবো, সবাই দেখবে, আমি যাইবো সমীরন্দা সুমন্তদা সবাই আসুক, একসাথে মিলে সবাই মিলে টিভি দেখবো। তো এত বেশি সুমন্তদা বললো, আমি ভাবছিলাম আবেগে পড়ে লাস্টে না বলে দেয় যে আমি টিভিটাই সুমন্তদাকে দিয়ে দিলাম, আমি নিজে ভয় পেয়ে গেছিলাম যে এরকম না বলে ফেলে বাই চান্স। যাই হোক, খেলাটা শুরু হয়ে গেছে ওখানে, তো আমরা খেলার দিকেই মন দেবো এবং রাখোহরিকে শুভেচ্ছা রইল অনেক। থ্যাংক ইউ। বেল্টো হ্যাজ টু ডিপার্ট, এজ এন্ড টেকেন,
caught by Baban. So, loss of third wicket. We'll talk about batsman MD. He's playing a magnificent inning for his team. Biltu has to depart. So after the fall of third wicket, new batsman, Saurav, non-strike as with MD, is playing a magnificent inning for his team. He played bravely, he played intentionally, he played courageously. MD. Shot off lane delivery. MD wanted a run. There was a chance of a run out. New batsman Saurav is ready once again. It's a biggie from Saurav. That's a magnificent strike from the young man. হ্যালো আমরা এক মিনিট ড্রিঙ্কসে চলে যাই কেননা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম সেই ফাঁকে আমরা দু একজন দর্শক বন্ধুর সঙ্গে কথা বলে নেব বাড়ি কোথায় আমার ডাইং আর নাম কি সমর টুর্নামেন্ট প্রত্যেক প্রথম ম্যাচ থেকে আসছেন না এই যে অনেকবার দেখেছি কেমন লাগছে গঙ্গাজল ঘাটিতে এই টুর্নামেন্ট কেমন লাগছে ঘাটিতে খুব ভালো লাগছে এবং গঙ্গাজল ঘাটি যারা কমিটি আছেন ওদেরকে মানে ধন্যবাদ জানাচ্ছি যে খুব ভালোভাবে এই খেলাটা ভালোভাবে তো ধন্যবাদ আপনাকে আশা করব আগামী দিনেও আপনি থাকবেন আমি অনুরোধ করব কেমন লাগছে ভালোই লাগছে আমরা যে খেলা খেলতাম কিন্তু এই ধরনের খেলা আমি সেটা দেখতে পাচ্ছি না কারণ একেই তো আমরা যে ব্যাটে খেলতাম একটা ব্যাটের ওজন থাকতো মোটামুটি দেড় থেকে এক কিলো 700 ওজন কিন্তু সেই ব্যাটটার ওজন হচ্ছে মোটামুটি 750 কি 800 তাই না কিন্তু পাচ্ছি না এই যে ব্যাট যে করছে সেটা পাচ্ছি না কি খেলছে এরা তো কি মনে হচ্ছে যে কি নতুন জিনিস হলে ভালো হতো আরে বাবা 12 বার খেলা আমরা 16 বার খেলতাম আমরা 80 রানে অলৌকিক ডাউন করতাম মোটামুটি 50 রানে তো তা নতুন নতুন কি এসছে টুর্নামেন্ট সম্পর্কে কি বলবেন ভালো লাগছে কিন্তু ফাইনালটা সেভাবে মানে ভালো লাগছে না তো দর্শকের আফসোস রয়ে গেল যে ফাইনালটা কিন্তু জমল না কি আর করা যাবে এটা ক্রিকেট যে কোনো সময় ম্যাচের রং বদলায় তো আমরা এবার চলে যাব আরও একবার মাঠে ড্রিঙ্কস ব্রেক শেষ হয়েছে ড্রিঙ্কসগুলি আমাদেরকে স্পন্সর করেছিলেন আমাদের এক্স সিআরপিএফ রূপদা মাননীয় রূপকুমার ব্যানার্জি তাকে ধন্যবাদ জানাবো এবং আম্পায়ারদের জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে মাননীয়া রীনা লাহা মহাশয়া তার পক্ষ থেকে আম্পায়ারদের জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ ধন্যবাদ জানাবো ওনাকে আমাদের কমিটির পাশে দাঁড়ানোর জন্য আর একবার আমরা খেলায় ফিরব তো 8 ওভার কি সমাপ্তি স্কোর বোর্ড পে কুল 110 রান ওম দা সেফ তো মেলা সিঙ্গল सिंगल के साथ छोर में बदलाव अब स्ट्राइक पे सौरव इट्स अप इन द एयर अगेन एंड देयर इज अ फील्डर इन द डीप टेकन सो सौरव हैज टू गो सौरव को जाना पड़ेगा আচ্ছা লাইভটা আজকে যে এ প্লাস দেখছেন লাইভটা ফাইনালের আজকে লাইভটা স্পন্সর করেছেন আমাদের ভগীদা মাননীয় ভগীরথ দত্ত এবং প্রথম দিন যারা আপনারা দেখেছেন এ প্লাস স্পোর্টসে উদ্বোধনী ম্যাচ ছিল আমাদেরই গঙ্গাজল ঘাটির টিম বিধানদার টিম ভার্সেস দুর্গাপুর টিম তো সেই প্রথম দিনে লাইভটা স্পন্সর করেছিলেন আমাদেরই ডাক্তারবাবু প্রতিদিন যিনি খেলা দেখতে আসেন ডক্টর উত্তম কুমার মল্লিক মহাশয় ধন্যবাদ জানাবো দুজনকে
न्यू बैट्समैन रमेश, कीपर के दस्तानों से माना हुआ है मिस, अब मिलेगा चौका बाई के तौर पे, तो जीत के और करीब। माफी चाहूंगा बल्ले से, तो मिला चौका, तो जीत के और करीब पहुंचते हुए अमर कानन की टीम और सौनव के चेहरे में खुशी। अच्छा शॉट, पीछे फील्डर है मौजूद, मिलेगा सिंगल, छोर में बदलाव, स्ट्राइक पे एमडी। तो जीत से अब 3 रन दूर, ईएसएस अमर कानन की टीम, स्ट्राइक पे रहेंगे एमडी। अपनी टीम के लिए आज ताबड़तोड़ बल्लेबाजी की, अर्धशतक जड़ा, एक बार फिर से तैयार एमडी, एक बार फिर से बड़े हिट लगाना चाहते थे, इस बार बल्ले और गेंद में संपर्क नहीं हुई, नतीजा कोई रन नहीं, बिना किसी रन से संतुष्टि करना पड़ेगा। क्या एमडी एमएस धोनी के स्टाइल में मैच को खत्म करेंगे, क्या दर्शकों को और एक मौका मिलेगा कैच लपकने का, देखना होगा। तैयार एमडी, शॉर्ट ऑफ लेंथ डिलीवरी, बड़े हिट के लिए जा रहे थे परंतु डॉट गेंद, और इसी के साथ ओवर की समाप्ति। तो 9वें ओवर की हुई है समापन। तो हमारे गंगाजल घाटी चैलेंजर्स ट्रॉफी आज के बोला जाए विजया दशमी, क्योंकि विगत 15टा विगत प्राय 1.5 मास धरे प्राय 15टा मैचे प्रतिदिन जे समस्त दर्शक बंधु तो एसेछिलेन प्रत्येके धन्यवाद, आपनारा आपनादेर धन्यवाद जानानोर भाषा नेई। आरेकटा टूर्नामेंट आछे आगामी 21 जानुआरि, Under-21 যে টুর্নামেন্ট চলছিল বাঁকুড়া জুনিয়র লীগ, তার ফাইনাল আছে গঙ্গাজল ঘাটির মাঠে 21 জানুয়ারি। রিয়ান ধোনি কে নারা এবং এরই সাথে গেন্দ কে সীমা রেখা কে বাহার ম্যাচে, আর আমার কানন নে কি টিম নে জিত হাসিল কে গ্র্যান্ড ফিনালে মে, বহুত বহুত ধন্যবাদ। দর্শকদের অনুরোধ করব মাঠে প্রবেশ করবেন না, এখনই মাঠে প্রবেশ করবেন না, একটু সাইড করে থাকবেন এবং সামনেটা ছেড়ে দিতে অনুরোধ করব। বাকি আপনাদের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা পুরস্কার বিতরণী, অনেক পুরস্কার আছে, সকলকে অনুরোধ করব পুরস্কার বিতরণী দেখে বাড়ি যাবেন। আমরা অতিথিবৃন্দদেরকে পেয়ে গেছি, প্রত্যেককে অনুরোধ করব থেকে যাওয়ার জন্য, কেননা আমরা পুরস্কার বিতরণী সভা আর 10 মিনিটের মধ্যে শুরু করব। ভলান্টিয়ার যারা আছো এই মাঠের সামনেটা ছেড়ে দেবে এবং প্লেয়ারদের জন্য বসার জন্য আমরা ডান দিকে ব্যবস্থা করব। অনুরোধ করব যারা ভলান্টিয়ার আছো চেয়ারগুলো এখানে নিয়ে এসে মাঠের চারপাশে পেতে দেবে। এবং এই খেলায় জয়লাভ করলো এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন, পরাজিত দল ফাইনালে দুর্গাপুর এইচএফসি বয়েজ। আবার আগামী সিজনে আবার নতুন করে শুরু হবে, তার আগে পুরস্কার বিতরণী, যাবার আগে আমরা পুরস্কার বিতরণী সভাটা আর 10 মিনিটের মধ্যে শুরু করব। তাই যে সমস্ত দর্শক বন্ধু এসেছেন তাদেরকে অনুরোধ করব মঞ্চের সামনেটা ছেড়ে দেওয়ার জন্য। রজতদা ছিলেন এতক্ষণ আপনাদের সঙ্গে অন্ডাল থেকে, এবং ডাবলুদা আফাফুল আনসারি আমাদের প্রিয় ডাবলুদা ছিলেন, সুমন্তদা আবার হয়তো আগামী দিনে দেখা হবে আপনাদের সাথে। তার আগে জানিয়ে রাখি আগামী 21 জানুয়ারি শনিবার গঙ্গাজল ঘাটির মাঠেই হবে বাঁকুড়া জুনিয়র লীগ Under-21 যে টুর্নামেন্ট, তার সেমিফাইনাল এবং ফাইনাল আগামী শনিবার, সকলকে আমন্ত্রণ রইল গঙ্গাজল ঘাটির মাঠে। ধন্যবাদ জানাবো আমাদের কমেন্টেটরদের, যে জার্সিগুলো সেগুলো স্পন্সর করেছে ডিআর স্পোর্টস, দুলাল মণ্ডল তাকে ধন্যবাদ জানাবো। পুয়াবাগান বাঁকুড়া থেকে গঙ্গাজল ঘাটিকে ক্রিকেটকে ভালোবেসে কমেন্টেটরদের সমস্ত জার্সিগুলো স্পন্সর করেছে দুলাল, দুলাল ভাইকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ জানাবো ডেঞ্জার ক্লাবকে আম্পায়ারদের কোর্টগুলো স্পন্সর করার জন্য, আগামী দিনে আরও বড়ভাবে আপনাদেরকে পাশে পাবো এই আশা করছি। এবং লটারির জন্য অনেকে অপেক্ষা করে আছেন, আমরা প্রথমেই আগে লটারিটা প্রথমে করে নেব, তাই অনুরোধ করব থেকে যাওয়ার জন্য দর্শক বন্ধুকে যারা লটারি কেটেছিলেন 5 টাকা দিয়ে বিগত প্রথম দিন থেকেই। তো 13ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আমাদের লটারি, 10,000 লটারির খেলা,
আর কিছুক্ষণের মধ্যেই আমরা লটারির রেজাল্টটা শুরু করব এবং আরেকটা লাগবে চেয়ার আরেকটা লাগবে জানেন প্রথম পুরস্কার এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার সাইকেল আমরা টুর্নামেন্টের উন্নতি কল্পে এই লটারি আয়োজন করেছিলাম সমস্ত বন্ধু যারা লটারি কেটেছেন তাদেরকেও থেকে যাওয়ার জন্য অনুরোধ করব তো প্রথমে আমরা লটারিটা সামনে করে নেব লাইভের যদি সুমন লাইভটা এখানে ধরতে হবে লটারিটা সুমন আমরা পেয়েছি বিশিষ্ট অতিথিদের তাই লটারি হওয়ার আগে আমরা বিশিষ্ট অতিথিদের মুখ থেকে আমরা আমাদের সম্পর্কে বা আপনাদের সম্পর্কে টুর্নামেন্ট কেমন লাগলো সেই সম্পর্কে আমরা দু চার কথা শুনে নিতে চাইব প্রথমেই মাননীয় আমাদের প্রধান শ্রী চঞ্চল নায়ক মহাশয়কে সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ উনি এসেছেন প্রথম দিনে আমরা পাইনি আজকে পেয়েছি তাই অনুরোধ করব দু চার কথা বলার জন্য মঞ্চে উপস্থিত আছেন যারা বিভিন্ন প্রদীপ চক্রবর্তী মহাশয় থেকে শ্যামদা ছিলেন শ্যামদাকে দেখতে পাচ্ছি না শ্যামদা আছেন তার সহধর্মিণী আমাদের বৌদিমণি রয়েছেন আমাদের সরি আমাদের মধ্যে আরও বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন উপস্থিত আছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং এই খেলা যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই বক্তব্য বেশি রাখবো না আজকে জিতেছে অমর কানন একটা কথা আছে আনহোনি কো করদে হোনি হোনি কো আনহোনি আনহোনি কো করদে হোনি হোনি কো আনহোনি তোড়ো পটাকা ধো ডালারে আজকা হিরো পুকন ধন্যবাদ আমরা পেয়েছি বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব শ্রী নিমাই মাঝি মহাশয়কে গত বছর থেকে আমরা দেখেছি মাটির মানুষ মাটিতে বসেও খেলা দেখেন তো অনুরোধ করব তাকে সংক্ষেপে দু চার কথা বলার জন্য প্রিয় সঞ্চালক মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী যিনি সমস্ত খেলার মাঠে খেলাকে খেলোয়াড়কে দর্শককে কীভাবে এক জায়গায় করতে হয় সেই বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র মহাশয় রয়েছেন তার সহধর্মিণী সুদীপ্তা মিশ্রা মহাশয়া রয়েছেন প্রদীপ চক্রবর্তী মহাশয় রয়েছেন জিতেন্দা থেকে শুরু করে চঞ্চলদা সর্বোপরি আরও অনেকে রয়েছেন সবাইকে যথাযোগ্য স্থানের সম্মান বয়স্কদের প্রণাম ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলি আমি প্রথম দিন থেকে এই ক্রিকেট মাঠে যেদিন থেকে খেলা শুরু হয় সেদিন থেকে আসি খুব ভাল লাগে সর্বোপরি ভাল লাগে যে গঙ্গাজলঘাটি চ্যালেঞ্জ ট্রফি যে কমিটি সেই ভাইদের তাদের এত সুন্দর মন তারা ভালোবাসতে জানে মানুষকে ভালোবেসে এক জায়গায় করে সবাইকার মন জয় করতে পারে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে এলাকার ক্রীড়ামোদী দর্শককে এই মাঠে প্রত্যেক দিন শুধু আজকে যে এত দর্শক তাই না আমি প্রত্যেক মাঠে এসেছি অনেক অনেক দর্শক দর্শকের মন জয় করতে তারা প্রস্তুত আগামী দিন তারা যেন আরও ভালোভাবে এলাকার ক্রীড়ামোদী দর্শকদের খেলা উপহার দেয় তার অনুরোধ জানাই সাথে সাথে জানাই যারা স্পন্সর করেছেন সত্যিকারের তো এত বড় একটা চ্যালেঞ্জ ট্রফি কোনো ক্লাবের পক্ষে সম্ভব না সবাই তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন কেউ মানসিকভাবে কেউ পরিশ্রম করে তাদেরকে সাহায্য করেছেন সকলকে ধন্যবাদ জানাই আগামী দিন এই গঙ্গাজলঘাটির এই ক্লাব
যেন আরও উপহার দিতে পারে তার আশা রাখি। সর্বোপরি বলি যে খেলার মাঠ, খেলার মাঠ একটা আলাদা জিনিস। খেলার মাঠে খেলা দেখলে যেমন শরীর সুস্থ থাকে, খেলা খেললেও শরীর সুস্থ থাকে। খেলার মাঠে যদি কারুর সাথে কারুর পরিবারের সাথে কোনো পরিবারের ঝগড়া থাকে, এই খেলার মাঠে কিন্তু সেই ঝগড়া মিটে যায়, মনে শান্তি আসে, ভালোবাসা আসে। তাই এই খেলার মাঠে অজস্র দর্শক, তারা যে শান্তিভাবে এইভাবে ক্লাবকে তারা সাহায্য করেছে, সেই দর্শককেও ধন্যবাদ জানাই। প্রত্যেকটা সদস্য আগামী দিনে যেন দর্শকদের মন জয় করতে পারে, এইটুকু আশা করে আমি আমার ছোট্ট কথা আমি শেষ করছি। আমরা পেয়েছি, ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য মাননীয় নিমাই মাঝি মহাশয়কে এবং মাননীয় জিতেন গড়াইকে। সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। প্রিয় সঞ্চালক ভাই অংশু, গঙ্গা জলঘাটি চ্যালেঞ্জার্স ট্রফির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ প্রত্যেকটি সদস্য, তাদের যে মহৎ উদ্যোগ, তাদের সেই উদ্যোগকে আমি প্রথমেই কুর্নিশ জানাই। তাদের যে ভদ্র ব্যবহার, আচার আচরণ, প্রত্যেকটি খেলার মাঠে দর্শকদের উপস্থিতি দেখেই বোঝা যায় তারা এলাকার দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য তাদের যে সৎ ব্যবহার, এটাকে প্রথমেই কুর্নিশ জানাতে হয়। দুটি দলের খেলোয়াড় যারা খুব সুন্দরভাবে খেললেন, অমরকানন এবং দুর্গাপুর, প্রথম দিন থেকে যারা অ্যাম্পায়ারের দায়িত্ব সামলে চলেছেন তাদেরকেও ধন্যবাদ জানাব। আমাদের যারা কমেডিয়ান রয়েছেন, কমেন্টেটর যারা রয়েছেন, সুমন থেকে শুরু করে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাব। মঞ্চে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আমাদের সকলেরই প্রিয়, গঙ্গাজলঘাটি এলাকা শুধু নয়, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, মেজিয়া, দুর্গাপুর সহ প্রত্যেকটি খেলার মাঠে যার আর্থিক সহযোগিতা এবং উপস্থিত আমরা দেখি, যারা খেলা অর্গানাইজার করেন তাদেরকে আরও বেশি বেশি করে উৎসাহ উনি প্রদান করেন। সকলের প্রিয় সম্মানীয় গৌতম মিশ্র, আমরা সামদা বলেই ডাকি। রয়েছেন আমাদের প্রিয় বৌদিমণি সুদীপ্তা মিশ্র মহোদয়া, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, যাকে আমরা প্রত্যেকটি খেলার মাঠে পাই, যিনি এই বয়সেও প্রত্যেকটি যুবদেরকে নিয়ে গঙ্গাজলঘাটি এলাকায় নতুন খেলা সৃষ্টি হোক তার ভাবনা যার মধ্যে রয়েছে। আমরা দেখেছি বিপিএল, অমরকানন সহ অমরকাননের মাঠেও খেলার দায়িত্ব সামলে থাকেন সম্মানীয় প্রদীপ চক্রবর্তী, বক্তব্য রাখলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সদ্য নিমাই মাঝি মহাশয়, চঞ্চল দা রয়েছেন উনিও বক্তব্য রাখলেন, প্রিয় প্রধান বিশ্বজিৎ সিংহ, অজয় শুভজিৎ, আমাদের রয়েছেন ডাক্তারবাবু, রয়েছেন উত্তমবাবু, সুশান্ত বর্ষিয়ান মানুষ, রয়েছেন ভগীরথবাবু, বাদলবাবু, কোরালিবাবু সহ মানবদা রয়েছেন, কাজল, আমাদের আশিস দাস সহ, তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাব। বেশি কিছু বক্তব্য রাখবো না, অনেক পুরস্কার, অনেক ট্রফি আপনারা খেলোয়াড়দের হাতে তুলে দেবেন, টিমের হাতে তুলে দেবেন, অনেকটা সময় লাগবে। তাই এই গঙ্গাজলঘাটি চ্যালেঞ্জার ট্রফির আগামী দিন তারা আরও ভালো খেলা এলাকার মানুষকে উপহার দেবে। সর্বোপরি দর্শক, যাদের উপস্থিতি না থাকলে এই খেলা তো সুন্দর হতো না, এত বড় হতো না, এবং আপনাদের হাততালি, উৎসাহ, করতালির মধ্য দিয়ে যদি আপনারা না থাকতেন তাহলে কিন্তু খেলোয়াড়দের খেলার চিন্তাভাবনাটা আরও এগোতো না। তো সেই সমস্ত দর্শকদেরকেও আমি প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো। এবং আমরা প্রত্যেকটা মাঠেই বলি, গঙ্গাজলঘাটি এলাকার যারা দর্শক তাদের এত ভালো ব্যবহার আমরা দেখি, ফুটবল মাঠেই হোক, ক্রিকেট খেলাতেই হোক, তারা এমনভাবে খেলোয়াড় এবং অর্গানাইজারদের সাহায্য করেন, এটা কিন্তু অন্যান্য থানা এলাকায়, অন্যান্য ব্লক এলাকায় কিন্তু দেখতে পাওয়া যায় না। তাই গঙ্গাজলঘাটি এলাকার প্রত্যেকটি দর্শককে আমি পুনরায় অভিনন্দন, চ্যালেঞ্জার ট্রফির প্রত্যেকটি কর্মকর্তা তাদেরকে পুনরায় অনেক অনেক অভিনন্দন। এই গঙ্গাজলঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি আগামী দিন আরও এগিয়ে যাক, আমরা আপনাদের পাশে সর্বদাই থাকবো। গঙ্গাজলঘাটি চ্যালেঞ্জার্স ট্রফি জিন্দাবাদ। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমরা শুরু করেছিলাম 2020 সালে করোনার সময়, মহামারী, তখন গঙ্গাজলঘাটির মাঠে আমার মনে আছে ফাইনাল হচ্ছে প্লেয়াররা বাদ দিয়ে 10টি ছেলে, আজ ফাইনাল হচ্ছে 30,000 লোক।
তো এই জন্য এটা ক্লাবের জন্য এটা হাততালি হবে। এটা করেছে শুধুমাত্র গঙ্গাজল ঘাটি ক্রিকেট যারা করে তারা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা এমন কিছু না, 15 জনের লোকের টুর্নামেন্টকে 3000 করতে গেলে যে বুকের পাটাটা লাগে সেটা কিন্তু দেখিয়েছে কর্মকর্তা ছেলেদেররা। কারণ নাম জানিয়ে ছোট করছি না, কিন্তু সমস্ত ক্লাবের কর্মকর্তা এবং বিশেষ করে গঙ্গাজল ঘাটি যারা আছেন প্রত্যেককে আমরা করজোড়ে প্রণাম জানাচ্ছি। আশা করব আগামী দিনেও এভাবে পাশে পাবো। যাই হোক, আমরা চলে এসেছি লটারির পর্বে, আর একটি ভাষণ আছে আমরা দুটি। আমরা মাননীয় প্রদীপ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট সমাজসেবী ক্রীড়াপ্রেমী, এবং তার কাছ থেকে আমরা দুটো কথা শুনে নেব সংক্ষেপে, এবং তার কাছে আমরা কিছু কথা শুনে নেব। অত্যন্ত স্নেহের সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট আমাদের বাঁকুড়া জেলায় একটা নাম মিথ হয়ে গেছে। আমি বসে ভাবছিলাম যে এইভাবে সারা বাঁকুড়া জেলায় একটি অরাজনৈতিক ব্যক্তিত্ব নিজের কর্মের দ্বারা এক ডাকে সবাই চেনে, তার নিজস্ব চলার পথ, ব্যক্তিত্ব, সাহায্যের হাত বাড়ানো, গৌতম মিশ্র বলে যাকে চেনেন, সেই শ্যাম মিশ্র আমার অত্যন্ত ছোট ভাই, নিজের ছোট ভাই, দীর্ঘদিন ধরে আমার ওর সঙ্গে আমি আছি। স্বভাবতই আগামী দিনেও ও এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হচ্ছে সব জায়গাতেই থাকবে, তার দীর্ঘায়ু আমি কামনা করি। আর তার সঙ্গে আমার ছোট বোন ও সহধর্মিনী সুদীপ্তা এবং মঞ্চের নিমাই জিতেন সহ, আমি নাম বলতে গেলে অনেক অসুবিধা হয়, অনেকের নাম বাদ পড়ে যায়, আমি মঞ্চে বসতে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, এবং এই যে দর্শক, আমি কয়েকদিন ধরেই দেখছিলাম যে সুদূর কাঞ্চনপুরের থেকেও দর্শক আসছে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে, ওখানকার অনেক পরিচিত মুখ আমি এই মাঠে দেখছিলাম। আজকে তো ওই দিক থেকে যেমন এসেছে গোবিন্দধাম বরজুরির থেকে আরম্ভ করে টোটাল যে রাস্তা এসেছে, তেমনি আবার এই পাশটা দেউলির ওদিক থেকেও কিন্তু প্রচুর দর্শক যারা এই মাঠে এসে খেলাটা উপভোগ করেছে। তার জন্য একমাত্র তার কারণ হচ্ছে যে এখানকার যারা অর্গানাইজেশন, যারা এই খেলাটাকে পরিচালিত করেছে, এবং সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে এক সুতোয় বেঁধে যেভাবে সুন্দরভাবে তারা অর্গানাইজ করেছে, তার জন্যই আজকে কিন্তু এই সমাগমটা হয়েছে এবং সুন্দরভাবে খেলাটা হয়েছে। খেলা বিষয়ে বলতে গেলে আমি অত্যন্ত খেলাধুলা ভালোবাসি, এই কারণে ভালোবাসি যে এখানে গেলে বা এইটাতে অংশ নিলে অনেক সময় যে মানসিকের একটা পরিবর্তন হয়ে যাবে, একটা প্রফুল্ল এসে যায়, টেনশন টেনশনের যেসব কথাবার্তাগুলো থাকে এর থেকে সরে যাওয়া যায়, সে ক্যারাম খেলাই হোক, তাস খেলাই হোক, বা যে কোনো আউটডোর বা ইনডোর গেম হোক। তো আমরা তো বিভিন্ন খেলা অর্গানাইজ করেছি, তো আমার এই গঙ্গাজল ঘাটি ব্লকে বিপিএল যেটা করা হয়েছিল অমর কারণে 1 এবং 2, ওই প্রথম দিন থেকে মাঠে ছিলাম, আর এই খেলাটাও দুটো কারণে মাঠে ছিলাম, অস্বীকার করার উপায় নেই। একটি আমার ছেলের অমর কারণের যেসব ছেলেরা আছে তাদের একটা টিম, তার সঙ্গে আমি, আর একটা হচ্ছে কি এখানকার অর্গানাইজেশনের যারা ছিল তারা, এর জন্য আমাকে এই মাঠে আমি প্রথম দিন থেকে হয়নি, সেকেন্ড দিন থেকে আমি এখানে ছিল এবং আজকে ফাইনাল খেলায় থেকেছি। এখন মুশকিল হচ্ছে আমি মঞ্চে বসে আছি, আমি তো একটা পক্ষ, আমাকে খুব কষ্ট করে হাততালি দিতে উঠতে হয়েছে, নিজেকে সংযত রাখতে হয়েছে, কারণ যে কোনো জায়গায় নিজের জায়গায় যদি টিম জেতে উচ্ছ্বাস প্রকাশ পাবেই, এটাকে অস্বীকার করার জায়গা নেই। তাই আমি থ্যাংকস টু অমর কানুন যারা আছে, আমি তাদেরকে বলেছিলাম একটাই কথা আসার আগে, যে ঠান্ডা মাথায় সমস্ত যারা আছেন, দর্শক যারা আসবেন, একদম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলাটাকে তোমরা দেখবে, খেলাটাকে এনজয় করবে, এবং আজকে তারা সেই কথা রেখেছে, যার জন্য খেলা জেতার পরেও তারা যেভাবে নিজেদেরকে সংযত করে উচ্ছ্বাসটাকে স্তব্ধ করেছে, নিশ্চয়ই অমর কারণে নিশ্চয়ই তাদের উচ্ছ্বাস অন্যভাবে প্রকাশ পাবে, আমি থ্যাংকস টু তাদের। বিপক্ষ দলের খেলা আমি দেখিনি, ঘাটির সঙ্গে বোধ হয় পড়েছিল এদের, তাই তো নাকি, ঘাটির সঙ্গে হয়েছিল নাকি, আমি খুব চেষ্টা করেছিলাম এদের খেলাটা দেখার, তার আজকে শ্যাম স্টিলের নাম শুনেছিলাম, ওই টিমটা খুব ভালো টিম ছিল, খুব ভালো খেলছিল ওরা, যে কোনো কারণে হেরে গেছে, কিন্তু ওই টিমটা
ফাইনালে যদি হতো আমার মনে হয় ঠিক যোগ্য জায়গায় আসা উচিত। কিন্তু ক্রিকেট ক্রিকেট, আমি এখানে ইয়েকে বলছিলাম যে আমরা 1983 সালে ভাবতে পেরেছি কপিল দেব 183 করেছিল। তো এই জিনিসগুলো ক্রিকেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়, কিন্তু সুন্দর খেলা, সুন্দর উপভোগ হয়েছে, এক পক্ষে জিতেছে এক পক্ষে হেরেছে, এটা কোনো হারা জিতে পাবে না। ক্রিকেট কেউ বলতে পারবে না কখন কার লাক খুলে যাবে। স্বভাবতই শুধু দুর্গাপুর থেকে যারা এসেছে ভাই আমার ছোটো ছোটো ছেলেরা, খুব সুন্দর খেলা হয়েছে। কারণ ফাইনালে যখন উঠেছে আমি মনে করি তাদের জোশ ছিল, দম ছিল, তাই ফাইনালে উঠেছে। নাহলে একটা দল তো আর ক্লিক করে ফাইনালে উঠে যেতে পারে না। তবে প্রত্যেক দিন প্রত্যেক খেলায় সবারটা খোলে না, হয়তো আজকে তাদের মধ্যে কোনো একটা জায়গায় কোনো কারণের জন্যই হোক যে তাদের খুলতে পারেনি, তাই তাদের পরাজয়টা হয়েছে। কিন্তু খেলায় হার জিত আছে, আমি উভয় দলের সাফল্য কামনা করছি। এবং সর্বোপরি আজকে আমি খুব গর্বিত যে গঙ্গাজল ঘাটি ব্লক ওই বাবু যারা আছেন আমার কাছে গেছিল, আমি কালকে দেখা করতে বলবো ওদেরকে। আমি এই কথা বলবো যে আগামী দিনে এই টুর্নামেন্টটা আমি দেখেছি কয়েকটা খেলা, গঙ্গাজল ঘাটি ব্লকের তারা মা সংঘ খুব ভালো অর্গানাইজার, খুব ভালো এরা অর্গানাইজ করে, এরা খুব সুন্দর খেলাধুলা করে। আমি কালকে গেছিলাম, দীর্ঘদিন এরা এই খেলাটা করছে এবং আগামী দিনেও এই গঙ্গাজল ঘাটি এবং তারামার সঙ্গ অন্যান্য ক্লাব যারা টুর্নামেন্ট করছে এদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে এরা যেন বাকি ক্লাবগুলো বা বাকি সংগঠনগুলো এগিয়ে আসে। আর এদেরকেও বলবো গঙ্গাজল ঘাটি যারা অর্গানাইজেশন আছে, ভালোর থেকে ভালো আরও ভালো, যাতে আমরা শিখরে কেউ না পৌঁছতে পারে সেই চেষ্টা এরা করে যাবে। এ আশা বা ভরসা এদের কাছে আছে, আগামী দিন আরও ভালো খেলা পরিচালনা এরা করবে, এই বিশ্বাস রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেলেন উনি মাননীয় প্রদীপ চক্রবর্তী মহাশয়, ক্রীড়াপ্রেমী মানুষ, এবং আমাদেরকে যে পরামর্শ দিলেন আমরা সেটা আগামী দিনে মেনে চলতে চেষ্টা করব। আমি তার আগে দুই দলের খেলোয়াড় যারা আছেন অনেক দূরে আছেন প্রত্যেককে অনুরোধ করবো, আপনাদের জন্য চেয়ার পাতা হয়েছে। আমরা শেষ বক্তা আছেন আমাদের মাননীয় শ্যাম কাকু, মাননীয় শ্যাম মিশ্র, বাঁকুড়া জেলার সুসন্তান বিশিষ্ট মানুষ, আজকে পেয়েছি প্রথম ঘন্টা থেকেই তিনি ছিলেন, প্রথম বল থেকে আমাদের সৌভাগ্য বলা যায় সময় বের করে এসছেন এবং কাকিমাও এসছেন। তো প্রথমে আমি শেষ বক্তা মাননীয় শ্যাম মিশ্র মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। বক্তব্যের আঘাত তো কিছু নেই, কারণ ইমায় ভাই, জিতেন ভাই চঞ্চল বলল এবং শ্রদ্ধেয় আমার প্রণম্ব দাদা প্রদীপদা সবটাই বক্তব্যের মাধ্যমে কভার করে দিয়েছেন। যেগুলো ফাঁক ফোঁকর দু একটি আমি তুলে ধরছি। প্রথমে আমি মঞ্চে যারা বসে আছেন আমার শ্রদ্ধেয় ভগীরথদা প্রদীপদা, আমার শ্রদ্ধ দাদা, উনি তো বললেন কী ধরনের আমি কাছের ভাই, তো ওনার দুজনকে প্রণাম জানাই। এছাড়াও ডাক্তার মল্লিকবাবু, আরও দুজন বয়স্ক রয়েছে, কোরালিদা আরেকজন রয়েছে, ওনারও আমার প্রণাম ব্যক্তি প্রণাম জানাই। এছাড়া ডাক্তার মল্লিকবাবুর থেকে আরেকজন রয়েছেন, জিতেন, নিমায়, চঞ্চল, শিবুদা, অজয়, শুভজিৎ, আরও যারা রয়েছেন, মানব, আরও মহিলা ম্যাডাম রয়েছেন, দাদারা রয়েছেন, বড়দের প্রণাম সমস্ত আন্তঃপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তারপর দুই দলের খেলোয়াড়, রেফারি, যারা আম্পায়ার আছেন, দর্শক, প্রত্যেককে আমি যথাযথ জায়গায় বড়দের প্রণাম সমবর্ষিত আন্তর্প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবচেয়ে বেশি করে আমাকে মায়েদের বোনেদের উদ্দেশ্যে হাটেলি এই গুয়াহাটি রানিং বা চ্যালেঞ্জ যে টুর্নামেন্ট তার তরফ থেকে বা সামান্য একটি ক্ষুদ্র মানুষ হিসেবে আমি খুবই গর্বিত এই মায়েরা বোনেরা বৌদিরা যে মাঠের পাশে বসে খেলা দেখলেন এবং কমিটিকে সহযোগিতা করলেন, অনুপ্রাণিত যোগালেন, তার জন্য আমি কড়ি জোরে আপনাদের যথাযথ জায়গায় নমস্কার প্রণাম জানাচ্ছি। দেখবেন অনেক ফ্যামিলি আছে, বহু রোজগার হয়, বহু টাকা ইনকাম আছে, ব্যবসায়ী হোক আর সার্ভিস হোক, মহিলা যদি বাড়িতে না থাকে সে ঘর গুছানো থাকে না। তো এই মাঠেও যে এত মহিলার উপস্থিত দেখে আমি গর্বিত হলাম, মাঠ সেজে গেল, মহিলা ছাড়া মাঠ সাজতো না। আর এত তো কমিটি, এই ক্যাচ ধরলে এত, দুটো ক্যাচ ধরলে এই হবে, সেরা দর্শক ইত্যাদি ইত্যাদি যে পুরস্কার রেখেছেন, আমি বলবো মহিলাদের উপস্থিতি বসার তো জায়গা ছিলই। আমি কয়েকজন মহিলাকে বলে দিলাম যান বসার জায়গা আছে ওদিকে,
আমি বলবো মহিলারা উপস্থিত হলে তাদের নাম লিস্ট করে নাম্বার দিয়ে একটা আগামী বছর থেকে লটারি করা হোক। লটারিটা খেলা হবে কিন্তু লাস্টে যেন মায়েরা বৌদিরা চলে না যায়, তারাও যেন ফার্স্ট সেকেন্ড থার্ড যদি প্রাইজ যেন আগামী বছর রাখা হয়, এইটা আমি কমিটির কাছে অনুরোধ। কেন মহিলার শেষ কথা, নারী পুরুষের শক্তি। আর 100 মহিলার 1000 বেটা ছেলে থাকলেও ঘর সাজবে না, ঘর সাজবে মহিলা চাই। যাই হোক, মায়েদেরকে আবার পুনরায় ধন্যবাদ এই কমিটিকে এইভাবে সহায়তা করেছেন। বসার জায়গা সামনেবার আরও বাড়ি দেওয়া হোক। আর কমিটিকে বলবো, কমিটির আগে বলবো, যারা যেভাবে ওই যে নামগুলো বলছিলেন না, এই সমীর বাবু না সমর বাবু জিনার ওয়াইফ এলইডি টিভি দিলেন, ওনার সমর বাবুর বাবা বসে রয়েছেন মঞ্চে, এইভাবে কেউ এলইডি দিচ্ছেন, কেউ সাইকেল দিচ্ছেন, কেউ আর্থিক সহযোগিতা করছেন বিভিন্নভাবে, গত বছরও করেছেন, এটা দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে 3 বছর শুরু থেকে এই বছর পর্যন্ত যারা যেভাবে স্পন্সর করেছেন, কেউ কেউ উপস্থিত আছেন, কেউ কেউ হয়তো আসতে পারেননি, তাদেরকে আমি এই গুয়াহাটি চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তারা যদি এইভাবে সহায়তা না করেন, আমি মিসেস এই টাইপে একটা কথা বলছিল, একের লাঠি অনেক লাঠি, হ্যাঁ 10-এর লাঠি একের বোঝা, তো অতএব বলবো সবাই মিলে যদি একটা একটা করে লাঠি উপহার দেয় তা একটা বোঝা তৈরি হয়। তো সবাই মিলে যেভাবে সহায়তা করেছেন, যারা বড় আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি, আর্থিক হোক বা কোনো যেমন এলইডি টিভি এই টাইপের যারা দিয়েছেন, বড়দের প্রণাম, সমবয়সী আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যদি এইভাবে সহায়তা না করেন তো দুর্গাপুজো, কালী পুজো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা কিচ্ছু হবে না। এরপর দর্শকদিকে বলবো, আমরা বাঙালি তো আমরা কিন্তু ফুটবল ভালোবাসি, আমাদের ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যান বাঙালি ও মন বাঙাল ইস্ট বেঙ্গল, তো বাঙালি প্রিয় হচ্ছে ফুটবল। কিন্তু গঙ্গাজল ঘাটি মাঠে ওই যে গঙ্গাজল জায়গা, আমার মিসেস বলছিল ভাষণে, যে ওপেনিংয়ের দিনে পয়দা বোধহয় ভুলে গেছে, বলল দ্বিতীয় খেলার থেকে এসছি, পয়দা প্রথম খেলাতে এসেছিল, আমি ছিলাম, আমার নাতি এসেছিল, আইসি সাহেব বল করেছিলেন, আমি ব্যাট করে ওপেনিং করেছিলাম। আজকে আমি প্রশাসনকেও কিন্তু ধন্যবাদ দেব, প্রত্যেকটা খেলাতে শুধু গঙ্গাজল ঘাটি নয়, ভাববেন না আইসি সাহেবের নাকের ডোকায় বলে এসছেন, সমস্ত মাঠে কিন্তু প্রশাসনের একটা সহযোগিতা আছে, কিছু না হলেও সিভিক দিয়েও পাঠিয়েও মানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিক রাখার জন্য। এবং এই আইসি নয় বরাবরই দেখছি সব জায়গায় প্রশাসনের একটা সহযোগিতা, আমরা যে কোনো উৎসব করি, ফুটবল, ক্রিকেট, দুর্গাপুজো, কালী পুজো, প্রশাসনকেও আমি এখান থেকে গুয়াহাটি থানা সহ জেলা প্রশাসনকে আমি এই কমিটির তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। দর্শকদেরকে বলতে বলতে আমি চলে গেলাম প্রশাসন, এই যে এত প্রিয়ভাবে গুয়াহাটি মাঠে, গুয়াহাটি ব্লক এবং আশেপাশের যেমন সুমন মাস্টার, ওদেরকেও আমি থ্যাংকস জানাচ্ছি, সব মাঠে দেখি, মালেডার থেকে আসছে, মেজিয়ার থেকে এই মাঠে উপস্থিত আছে, গুয়াহাটি ব্লক ছাড়াও হতে পারে বাঁকুড়া বর্ডার থেকেও কেউ এসছে। তো ক্রিকেট যে এত প্রিয়, আমার মনে হয় বাঁকুড়া জেলার মধ্যে, জানি না মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা আছেন আমি ভুল বলছি কিনা, ক্রিকেট খেলে যে এত সমাবেশ, ক্রীড়া মোদী দর্শক, আমি কিন্তু কোনো মাঠে দেখতে পাই না, তারা আমার সঙ্গে কাছে পৌঁছে গেছে। এক হতে পারে হাইলাইটেড, দ্বিতীয় হতে পারে কমিটির ব্যবহারে চারিদিকে প্রচার, এবং একটা বাঙালিও ভালো মনে নিয়েছে ক্রিকেটটা। আর একটা কথা বলি, বাঁকুড়া চ্যাম্পিয়ন লিগ মালেডা মাঠে হয়েছে, এবারে 2য় বর্ষ হয়েছে, কিন্তু এই মাঠে যে ক্রীড়া মোড়ি দর্শক ফুটবলকে হাটেলি নিয়েছে, মালেডা মাঠে ওইদিকে দর্শক নেয়নি, তার জন্য এই বছর ওই কমিটি ডিসিশন নিয়েছে যে আগামী বছর থেকে আমরা ফুটবলে কনভার্ট করব বাঙালি প্রিয় খেলাতে। তাহলে চিন্তা করুন যে আপনাদের এই উপস্থিতি, দেখবেন একটা ভালো কম গায়িকা নিয়ে এসছেন বা গায়ক নিয়ে এসছেন, দর্শক যদি বেশি না হয়, যতই আপনি কুমার শানু কানুন আরও যে সমস্ত আর্টিস্ট আছে নিয়ে আসুন,
কিন্তু দর্শক বেশি না হলো না ওরা গাইতে পারে না। তো আজকে কমিটিকে অনুপ্রাণিত করেছে এই দর্শক এবং মায়েরা বোনেরা উপস্থিতি হার। আমার মনে হয় এই চ্যালেঞ্জ ট্রফিটা ক্রিকেটই থেকে যাবে যদি আপনাদের উপস্থিতি আর স্পন্সরদের সহযোগিতা যদি থাকে। এই ফুটবল কনভার্ট হবে না, ফুটবল তো আমাদের আনাচে কানাচে বাঙালি প্রিয় খেলা হচ্ছে, তাই দর্শকদিকে বলবো এইভাবে মাঠ ভরিয়ে তুলবেন যেন কমিটি এনকারেজ হয়, আর দর্শক যারা স্পন্সর তার দিকেও বলবো এভাবে হেল্প করবেন, নাহলে সম্ভব নয়। প্রত্যেককে আমি যথাযথ আরেকটি কথা বলবো কমিটির ক্ষেত্রে, আমি কিন্তু পরামর্শ দিচ্ছি না, পরামর্শ দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আমি প্রপোজাল দিতে পারি। এই যে ধরুন কেউ স্পন্সর দিচ্ছে বাঁ হাতে দিল ডান হাতে কাউকে দিলেন, কারো কাছ থেকে ডান হাতে নিলেন বাঁ হাতে কাউকে দিলেন, আমি আবার বলছি আমি পরামর্শ দিচ্ছি না, আমার কাছে ভিতরে এত পরামর্শ কিছু নেই, সামান্যটি মানুষ বলছি। আমি কিছু সংগঠনে আছি তো অনেক সময় ভেঙে যায়, আপনারা কিন্তু আয় ব্যয়ের যে হিসাব আছে কমিটির মধ্যে আপনার প্রোগ্রাম একদিন দুদিন মাঝে গ্যাপ রেখে আয় ব্যয়ের হিসাব আপনারা কমিটির মধ্যে কিন্তু করবেন, নাহলে কিন্তু এটা টেকাতে পারবেন না। এটা আমার ছোট মানুষ হিসেবে প্রপোজাল। আরেকটা কথা সবাইকে আমি থ্যাঙ্কস জানিয়েছি, কমিটিকে বলবো যারা যেভাবে সহায়তা করেছেন, প্রশাসন স্পন্সর করেছেন আর্থিক দিক দিয়ে যেভাবে হোক, সবচেয়ে অবদান কার বেশি জানেন, যারা এই দেড় মাস ধরে পরিশ্রম করেছে, যারা দেড় মাস ধরে পিকচার তৈরি করেছে, খেলার বিভিন্ন দিক নির্ণয় করেছে, দুয়ারে দুয়ারে গিয়ে স্পন্সরদের কাছে পৌঁছেছে, আর্থিক সহায়তার জন্য পৌঁছেছে, তাই এই কমিটির সভাপতি সম্পাদক ক্যাশিয়ার সহ প্রত্যেককে আমি কী বলে ভাষায় বোঝাবো সে ভাষা আমার এই মুহূর্তে নেই। ভাববেন না আর্থিক সবাই দিতে পারে পয়সা থাকলে, এই সময় যে ব্যয়, কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ বেকার ছেলে আছে, তার জন্য আমি বলবো এই এলাকাবাসীর সাধারণ মানুষ হিসেবে প্রতিটি এই চ্যালেঞ্জ ট্রফির সদস্যদিকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার ফ্যামিলি অর্ধাঙ্গিরির তরফ থেকে এবং ডিটিওর তরফ থেকে হার্দিক অভিনন্দন। সামনেবার থেকে ডিটিওকে আমি ইনভলভ করবো সহায়তার জন্য, আমি কথা দিয়ে গেলাম। আর দর্শকদিকে বলবো মাঠ ভরিয়ে রাখবেন, আপনারা এইভাবে এগিয়ে চলুন, আর সত্যি তারামা সংঘ যেভাবে একুশ বছর পূর্ণ করেছে, শুধু ওদের ব্যবহার, শুধু ব্যবহার, তার কর্ণধার হচ্ছে কাজল খা, এখানেও এসেছে। এই তারামা সংঘর দৌড় প্রতিযোগিতা হচ্ছে আগামী 4 তারিখ সম্ভবত শনিবার অমরকানন থেকে দুর্লভপুর। আমি বলবো এদিকে প্রদীপ দা আছে, দেশুড়িয়া অজয় করুণা আছে, এইখানে এই কমিটিকে বলবো গুয়াহাটির সহায়তা করতে, দুর্লভপুরে তারামা সংঘ বা আমরা অনেকে আছি, আপনারা এটাকে সহায়তা করবেন। এইটুকু বলে আর এখানে যে আহ্বান করেছেন আসার জন্য, তার জন্য আমি গর্বিত কমিটির কাছে ঋণী হয়ে থাকলাম, সামনেবার আসার জন্য ধন্যবাদ, নমস্কার। যে কথাগুলো বললেন রেকর্ড হয়ে রইল, আমরা একদম মনে প্রাণে সব কথা মেনে নিলাম, আশা করব আমরা সেই কথা মেনে চলতে চেষ্টা করব, জানি না কতটা সাফল্য হবো, কিন্তু আজকে আপনাদেরকে পেয়েছি আমরা কমিটির পক্ষ থেকে অত্যন্ত গর্বিত। যাই হোক, দর্শক অনেক অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন, আর বেশি আমরা সময় নেব না, হয়তো 15 মিনিট, তারপরে পুরস্কার বিতরণী শুরু হয়ে যাবে। তো কাকিমাকে আমি রিকোয়েস্ট করছি, আর 15টা মিনিট তো শুরু হচ্ছে আমাদের লটারি প্রতিযোগিতা। প্রথমে নবম পুরস্কার আছে, তার আগে আমি জানিয়ে দিই যে সান্ত্বনা পুরস্কার আছে 100টা হেডফোন। তো এই 100টা হেডফোন দেওয়া হবে কিভাবে, না প্রত্যেকের কাছে নাম্বার আছে, ফার্স্ট প্রাইজ যেটা হবে অর্থাৎ এলইডি টিভি, তার লাস্ট 2 ডিজিট যেটা হবে সেটাই হবে সান্ত্বনা পুরস্কার, 100 জন ব্যক্তি পাবেন 100টা হেডফোন। তো শুরু করছি, দেরি করছি না, সকলেই রেডি তো? রেডি তো? জোরে আওয়াজ আসুক, একটা জোরে আওয়াজ আসুক, রেডি তো?
শুরু হচ্ছে আমাদের লটারি প্রতিযোগিতা। প্রথমেই নবম পুরস্কার, টর্চ আছে, পাঁচজন ছেলে আছে, পাঁচজনে পাঁচটা করে নাম্বার তুলবে। প্রথমেই এই ভাঁটটা তুলবে, দাঁড়াও তুলো বাবু, হাতে নিন। ওকে আচ্ছা জিরো, এরপর তুমি তোলো এটা, আবার নাম্বার যারা নোট ডাউন করছো শম্ভুদা, ওকে দেখাবে সবাইকে দেখাবে, ছয় নম্বর, সিক্স, জিরো সিক্স, অর্থাৎ টর্চের জন্য আসছে নাম্বার, তৃতীয় নাম্বার। সিক্স নাইন, নয়, জিরো সিক্স নাইন, এরপরে দুটো ডিজিট, চার নম্বর ডিজিট, ছয়, জিরো সিক্স নাইন সিক্স, আর লাস্ট নাম্বার। দেখা যাক কে আসছে প্রথমেই টর্চ কত নম্বরে, ফাইভ, পাঁচ, অর্থাৎ প্রথম টর্চ নবম পুরস্কার এলো, টর্চ ছয় নয় ছয় পাঁচ, ছ হাজার নশো পঁচানব্বই, যে দর্শক বন্ধু পেয়েছেন ছ হাজার নশো পঁয়ষট্টি, ওকে সিক্স নাইন সিক্স ফাইভ, ওকে তাহলে টর্চ পুরস্কার হয়ে গেল ছয় নয় ছয় পাঁচ। ওকে অষ্টম পুরস্কার হটপট চলে আসছে, জিরো, ন হাজার নশো নিরানব্বই টিকিট ছিল, বেশি নয় তো, সুতরাং এটাতে বলার কিছু নেই, জিরোই আসবে। দ্বিতীয় নয় নাইন, দ্বিতীয়, তারপরে তিন নম্বর হাড়ি, তিন, আচ্ছা নয় তিন, তারপর তিন, নয় তিন তিন, তারপর যার ভাগ্যে আছে সে তো কি বলছে কে জানে, পাঁচ, নয় তিন তিন পাঁচ, ন হাজার তিনশো পঁয়ত্রিশ, অষ্টম পুরস্কার হটপট চলে যাচ্ছে সেই ভাগ্যবান বন্ধুর কাছে। এরপর সপ্তম পুরস্কার ফ্লাক্স মিল্টনের, জিরো, তারপরে সাত, তারপরে এটা আবার রেখে দিচ্ছ, এটা রেখে কত, এক, সাত, এক, সাত, সাত, এক, সাত, তারপরে লাস্টে পাঁচ, সাত হাজার একশো পঁচাত্তর, যে দর্শক বন্ধু পেয়েছেন। এরপর চলে যাব ষষ্ঠ পুরস্কার আয়রন, পাঁচজন ছেলে চলে আসবে, বাচ্চা ছেলে চলে আসবে পাঁচজন, আয়রন, ইলেকট্রিক আয়রন পুরস্কার আছে, ষষ্ঠ পুরস্কার তুলো, এটা কত উঠবে, জিরো, ওকে, তারপর সাত, তারপর এক, তারপর কত, এক, সাত, এক, এক, চার, সাত হাজার একশো চোদ্দ। এরপর পঞ্চম পুরস্কার কিপ্যাড মোবাইল ফোন, এটা একটু ভালো করে নাড়ে দাও, দুবার সাত হচ্ছে, এরপর নয়, পাঁচ, এক, ওইটা একবার নাড়ে দাও, ওইটা একবার, ছয়, আরো পাঁচজন চলে আসবে, বাচ্চা ছেলে চলে আসো, ন হাজার পাঁচশো ষোলো, এই পুরস্কার চলে যাচ্ছে কিপ্যাড মোবাইল। এরপরে চতুর্থ পুরস্কার প্রেশার কুকার, পাঁচজন তুমি তুলো প্রথমে, এদিকে চলে আসো, প্রেশার কুকার পাঁচ লিটারের, জিরো, তিন,
এখন না এখন না তোমার প্রথম পকেটে রাখো তিন ছয় সাত দুই তিন হাজার ছশো বাহাত্তর এটা চলে গেল প্রেশার কুকার এরপরে তৃতীয় পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তোমাদের টিকিটগুলো পকেটে রাখো নাহলে ওটা ভিতরে ভরে দিও না চলে এসো নাম্বার তুলো মিক্সার গ্রাইন্ডারের পুরস্কার লটারির জন্য জিরো ছয় এক পাঁচ আট ছ হাজার একশো আঠান্ন নাম্বার পেয়ে গেল মিক্সার গ্রাইন্ডার এসো এসো এরপর সাইকেল জিরো নয় ন হাজার ঘরেরটা যার টিকিট কেটেছিল কি অবস্থা তিন আট ছয় ন হাজার তিনশো ছিয়াশি এরপরে এলইডি টিভি প্রথম পুরস্কার যারা একবারও আসেনি আসবে একবারে যারা একবারও আসেনি এলইডি টিভি ফার্স্ট প্রাইজ এলইডি টিভি এবং তার সাথে সাথে সান্ত্বনা পুরস্কারগুলো জিরো আবার নয় লাস্টে একবার হাড়িগুলো খুলে দেখিয়ে দেবে সব নাম্বারগুলো সাত আচ্ছা চার নয় চার চার এবং লাস্ট নাম্বার জিরো অর্থাৎ যারা চল্লিশ নম্বর পেয়েছিলেন লাস্টের দুই ঘর চল্লিশ ফোর জিরো তারা প্রত্যেকে পাবেন একটা করে হেডফোন এবং এলইডি টিভি চলে গেল ন হাজার চারশো চল্লিশ নম্বরের ঘরে যাদের টিকিটে লাস্টের দুটো সংখ্যা ফোর এবং জিরো চল্লিশ তারা পেয়ে যাবেন সান্ত্বনা পুরস্কার হেডফোন এবং ন হাজার চারশো চল্লিশ নম্বর পেয়ে যাবেন তিনি একটি এলইডি টেলিভিশন আচ্ছা সব নাম্বারই ছিল আমরা দেখিয়ে দিলাম এখানে সব নাম্বারই ছিল প্রত্যেকটা হাঁড়িতে দেখিয়ে দাও ব্যাস ওটা কোনো দিন ওটা দেখি এবং এরপরে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুমন্ত দাকে মাইক ধরার জন্য অনুরোধ করব আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করছি এরপর সুমন্ত দা প্লিজ চলে আসো দ্য ভয়েস অফ বেঙ্গল সুমন্ত ব্যানার্জি কেউ কি এসছেন যদি এই নাম্বারে টিকিটের মধ্যে যদি কেউ এসছেন একটু বলবেন
9,665, 9,375, 7,175, 7,516, 9,574, 7,568, 9,596, 93, 94, 84, 94, 40 এদের মধ্যে যদি কারো এসেছেন টিকিট নিয়ে এসেছেন তো থাকতে পারেন, আমরা পুরস্কার এখনই দিয়ে দেব। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি চলে আসব। এই মুহূর্তে মঞ্চ আলোকিত করে যারা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগতম, আমাদের যারা স্পন্সার্স রয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং দর্শক বন্ধু, সারা বাঁকুড়া জেলায় বলতে পারি, গর্ব করে এটা বলতে পারি, এত দর্শক একটা টুর্নামেন্টকে ঘিরে অন্তত ক্রিকেটের মাঠে দেখা যায় না। এক্ষেত্রে এটাই প্রথম যে এত মানুষ ক্রিকেট দেখতে এখানে আসেন। আমরা সরাসরি চলে যাব আমাদের পুরস্কার বিতরণী পর্বে, এবং একদম শুরুতেই আমরা ডেকে নিতে চাইব আমাদের ম্যাচ অফিসিয়ালস, ম্যাচ আম্পায়ার্সদের, যারা যাদের দক্ষতায় এই টুর্নামেন্ট একদম শীর্ষে পৌঁছেছিল। প্রথমেই সুজয় চ্যাটার্জি। সুজয় চ্যাটার্জি, আর আমি অনুরোধ করব আমাদের মধ্যে রয়েছেন সম্মানীয় শ্রী নিমাই মাঝি মহাশয়, ব্যস্ততা রয়েছে, বেরিয়ে যাবেন, তো সে কারণেই ওনাকেই অনুরোধ করব, আমাদের ম্যাচ অফিসিয়াল সুজয় দা তার হাতে পুরস্কার তুলে দেবেন। শুভদীপ দাস, পরবর্তীতে শুভদীপ দাস। অনেক ধন্যবাদ সম্মানীয় শ্রী নিমাই মাঝি মহাশয়কে, আমরা চাইব আগামীতেও উনি এভাবেই আমাদের পাশে থাকুন। এরপর শুভদীপ দাস, আর আমি অনুরোধ করব এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য একটু একটু কাছে থাকতে হবে। আমি অনুরোধ করব শ্রী অজয় সিংহ মহাশয়কে এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। শুভদীপ দাস, এরপর শুভজিৎ, আমাদের আরও এক আম্পায়ার, তাকেও চলে আসতে অনুরোধ করব। আর অনুরোধ করব আমি এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব শ্রী মন্টু কর মহাশয়কে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা শুভজিতের হাতে ট্রফি এবং তার সাথে মোমেন্টো অ্যান্ড পুরস্কার সেটা তুলে দেব। তো আমাদের আম্পায়ারদের পর্ব শেষ এখানেই, এবং এরপর আমরা আমাদের কমেন্টেটরদেরকে ডেকে নিতে চাইব। একদম শুরুতেই অংশুমান গাঙ্গুলি, অংশুমান, অংশুমানকে একটু এগিয়ে আসতে হবে। একদম প্রথম দিন থেকে এই টুর্নামেন্টের সাথে জড়িত রয়েছে অংশুমান, আমি অনুরোধ করব অংশুমানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। শ্রী শুভজিৎ সিং, সবার অভিব্যক্তি নিয়েছে অংশুমান, অংশুমানের কাছে একদম সংক্ষেপে এই টুর্নামেন্ট সম্পর্কিত ওর অভিব্যক্তিটা শুনে নিতে চাইব। ধন্যবাদ জানাবো সকলকে, কেননা সকলে খেটেছে, যেভাবে কালকে রাতে অনেকে দেখেছিলেন, যেভাবে এসেছেন, এবং বয়স্করাও এসেছেন, সবথেকে বড় কথা মা বোনেরা এসেছেন, প্রত্যেকে করজোড়ে নমস্কার। এইখানে এত লোকের মাঝে আমি নিজেকে থাকতে পেরে গর্বিত মনে করছি। আসছে বছর আবার হবে, আসছে বছর। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। এরপর ডেকে নেব আরও এক কমেন্টেটর, রজত। তো রজত সম্ভবত বেরিয়ে গেছে, রজতের আমরা পুরস্কারটা রেখে দিচ্ছি। এরপর ডেকে নেব আফাফুলকে, আফাফুলকে ডেকে নেব, এরপর চলে আসতে অনুরোধ করব। আমি অনুরোধ করব শ্রী শিবু সিংহ মহাশয়কে এগিয়ে আসার জন্য এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য।
আর পরের কমেন্টেটর আমাকে দেওয়ার জন্য আমি বাবুদাকে ডেকে নিচ্ছি। ধন্যবাদ। এরপর আমরা আমাদের যে অফিসিয়াল টিম তাদেরকে যে পুরস্কৃত করার কাজটা ছিল সেটা হয়ে গেছে। আমি শ্রী আশিস কর অর্থাৎ আমাদের প্রিয় মন্টু কাকু ওনাকে একটু এগিয়ে আসতে অনুরোধ করবো। ওনার রুদ্র একাডেমির পক্ষ থেকে যারা এই টুর্নামেন্টে পরিশ্রম করেছে তাদের জন্য পুরস্কার রয়েছে, আমরা সেগুলো তুলে দিতে চাইব। এক এক করে চলে আসবে, শানু, শানু, পিকু, শুভদীপ। তো এই মুহূর্তে শানু চলে আসতে হবে, পিকু, তারপরে পিকু। তো সস্ত্রীক রয়েছেন এখানে মন্টু বাবু, অনেক ধন্যবাদ দুজনকেই উপস্থিত থাকার জন্য। পিকুর পর শুভদীপ সিনহা, অনুপম, এক এক করে একটু দ্রুততার সাথে গিয়ে আসবে। শুভদীপ সিনহা, অনুপম, শুভদীপ সিনহা, অনুপম, রাকেশ, সুজয়। সুজয়, শুভদীপ দাস, অনুপম চলে এসেছে, শুভদীপ দাস, অক্লান্ত পরিশ্রম এবং তার জন্যেই এই টুর্নামেন্টটাকে আমরা সফলতার রূপ দিতে পেরেছি। তো এই টিম কাজ করেছিল বলেই আজকে কিন্তু এই টুর্নামেন্টটা সফল হয়েছে। অনেক ধন্যবাদ প্রত্যেক মেম্বারকে, একবার জোরে হাততালি হয়ে যাক। এত বড় একটা টুর্নামেন্ট এই এলাকায় উপহার দেওয়া সহজ ছিল না, তবে এনাদের প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে সেটা সম্ভব। সচিন, মনোরঞ্জন, অভিষেক, রাজেশ, এক এক করে চলে এসো, যাদেরকে বলছি চলে এসো প্লিজ। আমাদের গেস্টরাও বেরিয়ে যাবেন, একটু তাড়া রয়েছে। রাজেশ, রাহুল, কাইফ, চলে এসো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, একদম জলদি। মধু, প্রশান্ত, প্রশান্ত আজকে একটু লুকি লুকিয়ে থেকেছে, খুব একটা দেখা যায়নি। শম্ভুদা, শম্ভুদা, সুকান্ত, তুফান, তন্ময়, টুটুন, আচ্ছা টুটুন, তন্ময়, টুটুন, তন্ময়, বাবুদা, শুভ, বুবুন, সুমন্ত, অনেক ধন্যবাদ রুদ্র একাডেমি, আমাদের প্রিয় মন্টু কাকুকে। এই টিমটার কথা যেভাবে ভেবেছেন উনি আলাদা করে, তার জন্য অনেক ধন্যবাদ। যদি কেউ বাকি থাকে চলে আসবেন, শানু, পিকু, শুভদীপ, অনুপম, রাকেশ, সুজয়, শুভদীপ দাস, সচিন, মনোরঞ্জন, অভিষেক, রাজেশ, রাহুল, কাইফ, মধু, প্রশান্ত, শম্ভুদা, সুকান্ত, তুতুন, তন্ময়, সুমন্ত, বাবু, শুভ, বুবুন এবং সুমন। আচ্ছা একদমই একদমই, আচ্ছা ঠিক আছে, যাক না, অসুবিধা কিছু নেই। টিম গঙ্গাজল ঘাটি ক্রিকেট ক্লাব, যাদের সম্মিলিত প্রয়াস আমাদেরকে এই চ্যালেঞ্জার্স ট্রফি উপহার হিসাবে দিয়েছে, এই মুহূর্তে পুরো টিম
তারা ফ্রেমবন্দী হবে। একটা অক্লান্ত পরিশ্রম, দীর্ঘদিনের একটা যাত্রা, সব কিছুর পরিসমাপ্তি এবং আগামী শপথ আজ থেকেই নেওয়া হবে, এ মাঠ থেকেই নেওয়া হবে, সবাই মিলে একসাথে। ধন্যবাদ। এরপর ডেকে নেব আমি টুর্নামেন্টের বেস্ট ফিল্ডার, বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট। আমাদেরকে স্পন্সর করেছেন পাঠশালা কোচিং সেন্টার, 1000 টাকা পুরস্কার রয়েছে এবং বেস্ট ফিল্ডার নির্বাচিত হয়েছে সুমন্ত লি, অর্থাৎ এইচএফসি বয়েজদের খেলোয়াড় সুমন্ত লি। আমি অনুরোধ করব প্রশান্ত মাঝি এবং শুভজিৎ রায়, যারা এই পুরস্কারটি স্পন্সর করেছেন, তাদেরকে এগিয়ে আসার জন্য এবং বেস্ট ফিল্ডারের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সুমন্ত চলে এসছে একটু মাঝে। 1000 টাকার পুরস্কার সাথে ট্রফি রয়েছে বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্টের জন্য পাঠশালা কোচিং সেন্টারের পক্ষ থেকে। এরপর বেস্ট কিপার অব দ্য টুর্নামেন্ট, এক্ষেত্রেও 1000 টাকা পুরস্কার মুখার্জি মন্ত্রাজের পক্ষ থেকে, আর পুরস্কারটি চলে যাবে শ্যাম স্টিলের উইকেট কিপার পিকু দাসের নামে। তো পিকু আজকে নেই, পিকুর হয়ে যদি কেউ কালেক্ট করতে চান, ঠিক আছে, আমরা পরবর্তীতে আছে পিক। আর আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব, আমাদের মধ্যে রয়েছেন মুখার্জি মন্ত্রা কোচিং এর কর্ণধার প্রশান্ত মুখার্জি। আমি প্রশান্ত মুখার্জিকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং পুরস্কারটি তুলে দিতে অনুরোধ করছি। প্রশান্ত মুখার্জি, আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ মুখার্জিজ মন্ত্রা কোচিং প্রশান্ত মুখার্জিকে এভাবে সাহায্য করার জন্য। এরপর বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট, 2000 টাকা পুরস্কার মুখার্জি মন্ত্রাজের পক্ষ থেকেই পুরস্কারটি স্পন্সর করা হয়েছে। রামু ছোটন একাদশের খেলোয়াড়, বেস্ট বোলার, 8টা উইকেট যার নামের পাশে, রামু বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট। আচ্ছা ছোটন একাদশের কর্ণধার রয়েছেন, একটু এগিয়ে আসতে অনুরোধ করবো। আর আমি অনুরোধ করবো মুখার্জি মন্ত্রাজের কর্ণধার যিনি রয়েছেন প্রশান্ত মুখার্জি এগিয়ে যাওয়ার জন্য, 2000 টাকা এবং তার সাথে সাথে ট্রফি। এরপর বেস্ট বোলার অব দ্য ফাইনাল ম্যাচ, ক্যাম্পাসের শু রয়েছে, আমাদেরকে স্পন্সর করেছেন শ্রী মোনা দাস মহাশয়। আমি বেস্ট বোলার অব দ্য ফাইনাল ম্যাচ ডেকে নিতে চাইব 3 ওভার 9 রান 3 উইকেট রাহুল সিং। রাহুল বেস্ট বোলার, আর পুরস্কারটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের প্রিয় ভাইপোদা, অর্থাৎ সমীরণ গোরক্ষী, আমাদের ভাইপো ট্রান্সপোর্টের কর্ণধার। এরপর বেস্ট ব্যাটার অব দ্য ফাইনাল, টি শার্ট রয়েছে ফ্যাশন হাবের পক্ষ থেকে, বেস্ট ব্যাটার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে এমডি, 63 রান ব্যাটাতে এমডি। আমি অনুরোধ করব শ্রী অনিল গোরক্ষী মহাশয়কে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একই সাথে অর্ধশতরান করতে পারলে সম্মানীয় শ্রী গৌতম মিশ্র মহাশয়ের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার ছিল, তো আমরা সেই 500 টাকা পুরস্কারটাও তুলে দিতে চাইব এমডির হাতে। তো প্রথমে শাম্বাবুর পক্ষ থেকে যে 500 টাকাটা ছিল আমরা সেটা এমডির হাতে তুলে দেব, 50 এসেছিল এমডির ব্যাট থেকে। এবং তারপর আজকের ফাইনালের সেরা ব্যাটার হিসাবে যে পুরস্কার,
ফ্যাশন হাবের পক্ষ থেকে টি শার্ট তুলে দেওয়া হচ্ছে এখানে এমডির হাতে। আচ্ছা কিশোর, লাস্ট বলে ছক্কা মারার জন্য 100 টাকা পুরস্কার ছিল, সেটা ছিল সম্মানীয় রূপকুমার ব্যানার্জি মহাশয়ের পক্ষ থেকে। তো রূপদাকে একটু এগিয়ে আসতে অনুরোধ করবো, আর কিশোরকেও চলে আসতে হবে। কিশোর একবার এগিয়ে চলে আসবে, 100 টাকা পুরস্কার রয়েছে। শেষ বলে যে ঘোষণা হয়েছিল 6 মারতে পারলেই 100 টাকা পুরস্কার। কিশোর এসে গেছে, এরপর গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল, গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে রাহুল সিং। 3 ওভার 9 রান 3 উইকেট, গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল। আর পুরস্কারটা আমি তুলে দিতে অনুরোধ করব, স্পন্সর করেছেন আমাদেরকে বাপ্পাদা, এবং আমি অনুরোধ করব এই লক্ষ্মী গণেশের মূর্তিটি সরস্বতী জুয়েলার্সের, নিউ লক্ষ্মী জুয়েলার্সের পক্ষ থেকে বাপ্পাদাকে অনুরোধ করব একটু তুলে দেওয়ার জন্য। একটু বের করে দিন বাপ্পাদা। হ্যাঁ, গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল ম্যাচ রাহুল সিং। এরপর ম্যান অফ দ্য ম্যাচ অফ দ্য ফাইনাল ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালের নির্বাচিত হয়েছে। যারা খেলা দেখলেন বলতে পারবেন কে হয়েছে, কা কে হতে পারে বলে মনে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে? এমডি, ম্যান অফ দ্য ম্যাচ অফ দ্য ফাইনাল ম্যাচ নির্বাচিত হয়েছে এমডি। 5000 টাকা পুরস্কার স্পন্সর করেছেন শ্রী অনির্বাণ মুখার্জি মহাশয়। আমি অনুরোধ করব অনির্বাণ মুখার্জি মহাশয়কে এগিয়ে আসার জন্য এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। 5000 চেকটা, চেকটা একটু বের করে নেবে। একই সাথে আমি সম্মানীয় শ্রী প্রদীপ চক্রবর্তী মহাশয়কে একটু এগিয়ে আসতে অনুরোধ করব। ম্যান অফ দ্য ম্যাচের যে ট্রফিটি রয়েছে সেটি এমডির হাতে তুলে দিতে অনুরোধ করব। 5000 রুপিস সাথে ট্রফি রয়েছে এমডির জন্য। একটু জোরে হাততালি হোক আজকের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। এরপর এমডির জন্য ডিএসসি ব্যাট রয়েছে ব্যানার্জি বুক স্টলের পক্ষ থেকে। রাজেশ ব্যানার্জি মহাশয় স্পন্সর করেছেন, উনি রয়েছেন শ্রী রাজেশ ব্যানার্জি। আমি অনুরোধ করছি ওনাকে একটু এগিয়ে আসার জন্য এবং এমডির হাতে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। তো হিরো অফ দ্য ফাইনাল এমডি, তো কেসা লগা ইয়ে টুর্নামেন্ট, কেসা লগ রা হ্যায় আজ ইয়াহাঁ পে ম্যান অফ দ্য ম্যাচ আপ হুয়ে হ্যায়, তো পুরা ফিলিংস অর কমিটি কে বারে মে ভি ক্যা কেহনা চাহেঙ্গে? कॉमेडी तो बहुत अच्छी है, और आज फाइनल में काफ़ी प्रेशर था मेरे ऊपर, 2 मैच में रन भी नहीं होना था, तो आज काफ़ी प्रेशर था फाइनल चैंपियन होने का। तो सब कुछ मतलब आज ही यहाँ से लेके जाएंगे आप ही? नहीं, ये तो अच्छा गेम खेलना था इसलिए। ओके, ऑल द बेस्ट, ऑल द बेस्ट एम डी के। এরপর আমরা ডেকে নিতে চাইবো 2 সেমিফাইনালিস্ট দল, যাদের জন্য ট্রফিগুলি ওয়েট করছে। সেমিফাইনাল 1 অর্থাৎ ছোটন একাদশ, তাদের জন্য ট্রফি তুলে দেওয়া হবে, তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। আমি অনুরোধ করব সম্মানীয় শ্রী বাদল মাঝি মহাশয়কে, সম্মানীয় শ্রী বাদল মাঝি মহাশয়কে ছোট একাদশের কর্ণধারের হাতে সেমিফাইনালের ট্রফিটি তুলে দেওয়ার জন্য। একদম অনেক ধন্যবাদ ছোট ইলেভেনের কর্ণধারকে এইভাবে টিম দেওয়ার জন্য। আগামীতেও চাইবো আমরা এইভাবেই টিমটা থাকুক আমাদের সাথে। এরপর শ্যাম স্টিল, সেকেন্ড সেমিফাইনালিস্ট দল,
আর আমি অনুরোধ করব সম্মানীয় শ্রী জিতেন গড়াই মহাশয়কে শ্যাম স্টিলের হাতে এই ট্রফিটি তুলে দেওয়ার জন্য। তো এখানে শ্যাম স্টিলের হয়ে ট্রফিটা কালেক্ট করবে, এনিওয়ান কেউ আছে এখানে শ্যাম স্টিলের হয়ে ট্রফিটা কালেক্ট করে নেবে একটু? এনিওয়ান কেউ? আচ্ছা, আমি রূপদাকে অনুরোধ করব শ্যাম স্টিলের হয়ে ট্রফিটা কালেক্ট করে নেওয়ার জন্য। ধন্যবাদ শ্যাম স্টিল, যারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং টিম দিয়েছে, একটা দুর্দান্ত মানের একটা টিম পেয়েছিলাম আমরা শ্যাম স্টিলের কাছ থেকে, অনেক ধন্যবাদ ওনাদেরকেও। এরপর ফেয়ার প্লে ট্রফি, ফেয়ার প্লে ট্রফি চলে যাবে ডিসিসি ডামরার দখলে। ডিসিসি ডামরা, তারা ফেয়ার প্লে ট্রফির অধিকারী। আমি অনুরোধ করব আমাদের সম্মানীয় প্রধান সাহেব রয়েছেন আমাদের মধ্যে, তো স্যারকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। চঞ্চলবাবু রয়েছেন আমাদের মধ্যে এবং ওনার হাত দিয়ে ডিসিসি ডামরা, তাদের হাতে চলে যাবে ফেয়ার প্লে ট্রফি। ডিসিসি ডামরা হেপ হেপ, ডিসিসি ডামরা হেপ হেপ, ছোট ইলেভেন হেপ হেপ, শ্যাম স্টিল হেপ হেপ। এরপর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, এই জায়গাটাতে এসে আমরা অনেকক্ষণের জন্য আটকে গেছিলাম। টুর্নামেন্টে সেরা প্লেয়ার নির্বাচিত করতে গিয়ে আমরা দেখেছিলাম দুজন খেলোয়াড় যাদের পারফরম্যান্স যদি আমরা বিচার করি একদম একরকমের ছিল, কোনোভাবেই কাউকে না এগিয়ে রাখা যাচ্ছিল না কাউকে পিছিয়ে দেওয়া যাচ্ছিল। তাই আমরা ঠিক করেছিলাম আমরা সম্মিলিতভাবে দুজনকে ম্যান অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করব, এবং এই প্রথমবার এরকম হবে যেখানে দুজন খেলোয়াড় ১৯ ২০ নয় দুজনাই ২০ নির্বাচিত হয়েছে। তো আমি এগিয়ে আসতে অনুরোধ করব বিল্টু এবং রাজাকে, ম্যান অব দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ১০,০০০ টাকা পুরস্কার রয়েছে কমিটির পক্ষ থেকে, সাথে ট্রফি। তো ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সম্মানীয় শ্রী করালী প্রসাদ মহাশয়কে এবং সম্মানীয় শ্রী ভগীরথ মাঝি মহাশয়কে একটু এগিয়ে আসার জন্য, এবং তুলে দেওয়া হবে ১০,০০০ টাকার আর্থিক মূল্যের পুরস্কার, চেক এবং তার সাথে সাথে ট্রফি। রাজা এবং বিল্টু, টস করে নেবে ওরা, তো ওটা টস করে নেবে ওরা, কে কোনটা নেবে। এরপর সিলভার চেন রয়েছে সরস্বতী জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানীয় প্রকাশ দে মহাশয়, আমি অনুরোধ করব উনি রয়েছেন একটু এগিয়ে আসার জন্য। সিলভার চেন, আরে পয়সা ছড়িয়ে মত, ১০,০০০ হ্যাঁ ওয়াহ পে, তিন ভরির সিলভার চেন রয়েছে প্রকাশ দে, আমি অনুরোধ করব সম্মানীয় প্রকাশ দে মহাশয়কে একটু এগিয়ে আসার জন্য। আচ্ছা উনি নেই, হ্যাঁ আমি অনুরোধ করব শ্রী সুশান্ত সিংহ মহাশয়কে একটু এগিয়ে আসার জন্য এবং সিলভার চেনটা তুলে দেওয়ার জন্য। চেনটাই দেখা যাচ্ছে না একদম, না কে পড়বে, দুজনের গলায় বেঁধে দিতে হবে তো তাহলে। আর এর সাথে রয়েছে এ প্লাস ব্যাট, দুলাল মাহাতো এবং প্রীতম বরাট, তাদের পক্ষ থেকে স্পন্সর, মাফ করবেন, দুলাল মহন্ত এবং প্রীতম বরাট, তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি স্পন্সর করা হবে। দুলাল মহন্ত এবং প্রীতম বরাট, আমি অনুরোধ করব কাজল খা মহাশয় রয়েছেন, আমি ওনাকে অনুরোধ করব একটু এগিয়ে আসার জন্য এবং পুরস্কারটি তুলে দেওয়ার জন্য।
তো বিল্টু এবং রাজা দুজনের কাছেই যাব। আচ্ছা, আমি অনুরোধ করব শ্রী বাবু মল্লিক এবং ডক্টর উত্তম মল্লিক মহাশয়কে একটু এগিয়ে আসার জন্য এবং তার সাথে আমাদের এই ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফিটা তুলে দেওয়ার জন্য। তো দুজনকেই অনেক ধন্যবাদ, আমরা আর সময় নষ্ট করব না, একদম ঝগড়া করবে না, দুজনকে কোনটা নেবে নিজেরাই ঠিক করে নেবে। এরপর আমরা ডেকে নেব রানার্স টিম, এই টুর্নামেন্টের এবছরে রানার আপ যারা হয়েছে তাদেরকে ডেকে নেব আমরা। HFC বয়েজ, যাদের জন্য রয়েছে 40,000 টাকা আর্থিক মূল্যের চেক এবং তার সাথে রানার্স ট্রফি, আমাদেরকে উইনার্স এবং রানার্স ট্রফি, এই ট্রফি দুটি প্রদান করেছেন সম্মানীয় শ্রী গৌতম মিশ্র মহাশয়। HFC বয়েজ, তাদেরকে এগিয়ে আসতে অনুরোধ করব, আর আমি অনুরোধ করব 40,000 টাকার চেক এবং তার সাথে ট্রফি তুলে দেওয়ার জন্য। সম্মানীয় শ্রী প্রদীপ চক্রবর্তী মহাশয়কে আমি অনুরোধ করব একটু এগিয়ে আসার জন্য এবং এই ট্রফি HFC বয়েজের হাতে চলে যাবে। প্রথমে চেক যাবে 40,000 টাকার এবং তারপর ট্রফি। দ্য ফুল টিম অফ HFC বয়েজ, আজকে পারফরমেন্স হয়তো একটু 19-20 হয়েছে, যে কারণে রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট হতে হবে তাদেরকে, তবে একটা দুরন্ত টুর্নামেন্ট। 3 চিয়ার্স ফর HFC বয়েজ, হেপ হেপ, হুররে HFC বয়েজ, হেপ হেপ, হুররে HFC বয়েজ, হেপ হেপ, হুররে। এবং এবার ট্রফি তুলে দেওয়া হচ্ছে, ক্যাপ্টেন কাব্য ঘোষ তার হাতে ট্রফি চলে যাচ্ছে সম্মানীয় প্রদীপ চক্রবর্তী মহাশয়ের হাত ছুঁয়ে। একটা দুরন্ত মুহূর্ত HFC বয়েজদের জন্য, এই টুর্নামেন্টের এবছরের রানার আপ দল তারা। একটু জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। আর এবার ডেকে নিতে চাইবো আমরা চ্যাম্পিয়নদের, তো চ্যাম্পিয়নদের জন্য মঞ্চ প্রস্তুত হবে, কারণ সময় এখন সেলিব্রেশনের। আমি অনুরোধ করব 60,000 টাকা আর্থিক মূল্যের পুরস্কার চেক তুলে দেওয়ার জন্য এবং তার সাথে উইনার্স ট্রফি তুলে দেওয়ার জন্য সম্মানীয় শ্রী গৌতম মিশ্র মহাশয় এবং ওনার সহধর্মিনী সম্মানীয়া সুদীপ্তা মিশ্র মহাশয় রয়েছেন আমাদের মধ্যে। আমি দুজনকে অনুরোধ করব একটু এগিয়ে আসার জন্য এবং সম্মিলিতভাবে ট্রফি এবং 60,000 টাকার যে চেক তা তুলে দিতে অনুরোধ করব। গৌতমবাবুকে অনুরোধ করবো, স্যার একটু এগিয়ে আসবেন, কাকিমাও রয়েছেন, একটু একটু সামনেটা ছাড়তে হবে, ট্রফিটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি এখনো পর্যন্ত, একটু আনুষ্ঠানিকভাবে দেওয়াটা হয়ে যাক, আনুষ্ঠানিকভাবে আগে দেওয়াটা হয়ে যাক, একটু পিছিয়ে যাবে, থাক না। ESS অমর কারণ, দ্য চ্যাম্পিয়ন টিম ESS অমর কারণ, হেপ হেপ, ES অমর কারণ, হেপ হেপ, ES অমর কারণ, হেপ হেপ, গঙ্গাজল ঘাটি ক্রিকেট ক্লাব, হেপ হেপ, গঙ্গাজল ঘাটি ক্রিকেট ক্লাব, হেপ হেপ, HFC বয়েজ, হেপ হেপ, প্রত্যেককেই ধন্যবাদ। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হলো এবছরের উইনার্স টিম ESS অমর কারণের ক্যাপ্টেনের হাতে।
সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমরা আচ্ছা লটারির একটা প্রাইজ বাকি আছে, আমরা সেটা দেবো এবং অংশুমানের কাছে যাব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো, আগামী কাল থেকে বাঁকুড়া জেলার বুকে অন্যতম সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট আগামী 10-14 অনুষ্ঠিত হবে ইনপুর বাংলার ময়দানে, সুশান্ত চন্দ স্মৃতি ট্রফি। আমরা সম আমন্ত্রণ জানাবো আপনাদের প্রত্যেককে, এ প্লাসে লাইভ হবে। তো সবাইকে ধন্যবাদ, আমরা বিদায় নেব এখান থেকে। এবছরের চ্যাম্পিয়ন দল ইএসএস অমরকানন।